কিশোর ডাক শোনা মেরি চাচির এদিকে রডগুলো বেড়ার ধার ঘেঁষে তুলে রাখবি মোসা রবিন তোমরা একটু সাহায্য করো বন্ধুকে কড়া রোদ যে ব্যস্ততা রবিনের পা ভাঙা বাড়ি কাজ তার পক্ষে সম্ভব না উল্টে রাখা পুরোনো একটা বাদ বে আরাম করে বসে বসে রডের হিসাব রাখছে সে গত দুদিন ধরেই খুব কাজ হচ্ছে এ কবে আবার হেডকোয়ার্টার আলোচনায় বসতে পারবে কে জানে মিস্টার ফিসফিসের সঙ্গে দেখা করে আসার পর আর এগোয়নি তদন্ত আসলে সময়ই পাইনি ইয়ার্ডে ব্যস্ত থেকেছে কিশোর মুসার বাড়িতে কী জানি কাজ ছিল সারতে হয়েছে লাইব্রেরিতে রবিনেরও কাজে চাপ পড়েছিল বেশ গত দুদিন খুব কম সময়ে বাড়িতে থাকতে পেরেছেন রাশের চাচা এক জায়গায় বড়সড় একটা নিলাম হচ্ছে ওখানে মাল কিনতে ব্যস্ত তিনি ট্রাক বোঝাই হয়ে কেবলই মালের পর মাল এসে জমা হচ্ছে কবে যে শেষ হবে কে জানে একটানা কাজ করে গেল ওরা খুশি মনে চেচির কাজ করে যেতে গোয়েন্দার প্রচুর চুইংগাম কিংবা টফির লোভ আছে সঙ্গে আছে মেরিচেঁচের হাতে তৈরি কেক বয়ে বয়ে বেড়ার কাছে নিয়ে রড জমা করছে মোসার কিশোর বাদ বসে ওগুলোর হিসেব রাখছে রবিন দুপুরের দিকে ফুরসত মিলল কিছুক্ষণের জন্যে বড় ট্র্যাক্টর দেখা গেল ইয়ার্ডের গেটে রাশেদ চাচা এসেছেন ছোটখাটো হালকা পাতলা মানুষ ইগলের মতো বাঁকানো বিরাট নাকের তলায় চেয়ারে বসে আছেন রাজকীয় ভঙ্গিতে পুরনো জিনিস কিনতে গেলে যা যা চোখে পড়ে কিছুই ফেলে আসেন না রাশের চাচা কাজে লাগবে কি লাগবে না বিক্রি হবে কি হবে না এসব নিয়ে মাথা ঘামান না তিনি কিনে নিয়ে আসেন পরে দেখা যাবে কি করা যায় ইয়ার্ডে চত্বরে এসে থামল ট্রাক মালের দিকে একবার চেয়েই স্বামীর উদ্দেশ্যে বলে উঠলেন মেরি চাচি তুমি তুমি পাগল হয়ে গেছো ওটাই এনেছো কেন পায়ে পায়ে চাচির কাছে এসে দাঁড়িয়েছে তিন কিশোর দাঁতের ফাঁক থেকে পাইপটা নিয়ে ওদের দিকে একবার দলালেন রাশি চাচা হাসলেন অবাক চোখে একগাদা ধাতব পাইপের দিকে চেয়ে আছে তিন কিশোর ফুট উঁচু একটা পাইপ অল্প অর্গানটা কিনেই ফেললাম মেরি গলা খুব ভারী আসে চাচার বরিশ রোবার ধরো তো নামিয়ে ফেলি খুব সাবধানে নামাতে হবে ভেঙে টেঙে ফেলো না আবার লাভ দিয়ে মাটিতে নেমে এলেন রাশের চাচা অর্গানটা নামাতে ব্যস্ত হয়ে পড়লো বরিশার রোবার পাইপ অর্গান কথা আটকে গেল মেরি চাচির খুদা পাগল হয়ে গেছে লোকটা অর্গান পাইপ দিয়ে কি হবে নাক মুখ দিয়ে গল করে ধোয়া সালেন রাশের চাচা রসিকতা করলেন বাজানো শিখব টাইম চাকরি করা যাবে সার্কাসে হাসলেন তিনি হাত লাগালেন বরিশার রোবারের সঙ্গে বরিশার রোবার দুই ভাই ব্যবহারিয়ার লোক দুজনেই ছয় ফুট চার ইঞ্চি লম্বা সেই অনুপাতে চওড়া মাথার চুল সোনালি গায়ে মোষের জোর সহজেই ধরে ধরে নামিয়ে আনছে ভারী পাইপগুলো সবার ঘরের কাছে বেড়ার ধারে অর্গানটা বসানোর সিদ্ধান্ত নিলেন রাশে চাচা ওখানেই নিয়ে গাদা করে রাখা হলো অর্গানের পাইপ আর অন্যান্য যন্ত্রপাতি পরে জুড়ে দেওয়া যাবে খুব ভালো জিনিস তিন কিশোরকে বললেন রাশেদ চাচা লস অ্যাঞ্জেলেসের পুরনো এক থিয়েটার হাউস থেকে এনেছি খুব ভালো করেছ মুখে বললেন মেরি চাচি কপাল ভালো কাছে পিঠে প্রতিবেশী নেই কাজ করতে চলে গেলেন তিনি অনেক বড় একটা অডিটোরিয়ামের জন্য তৈরি করা হয়েছিল অর্গানটা ছেলেদেরকে বললেন রাশেদ চাচা জোরে বাজালে কানের পর্দা ফেটে যাবে মানুষের চাইলে খুব নিচুতে নিয়ে সাজায় এর শব্দ এতই নিচু মানুষের কানেই ঢোকে না সে শব্দ নাই যদি শোনা গেল ওটা আবার শব্দ হলো নাকি চাচার দিকে চেয়ে বলল কিশোর মানুষের কানে ঢোকে না সার্কাসের হাতের কানে ঢুকবে মুখকিয়ে আসলেন রাস্তাটা চলে গেলেন সেখান থেকে কান তো সবারই এক বলল মোসা মানুষের কানে না ঢুকলে হাতের কানে ঢুকবে নাকি ঢুকতেও পারে জবাবটা দিল রবিন কুকুরের হুইসেলের নাম শুনুন মানুষের কানে ঢোকে না কিন্তু কুকুর ঠিকই শুনতে পায় ওই বাসির আওয়াজ সাবসনিক যোগ করল কিশোর বিলো সাউন্ডও বলে একে ভাইব্রেশন বেশি না হলে মানুষের কানে ঢোকে না সে শব্দ একটা বিশেষ রেঞ্জের কাপন হলে তবেই শুনতে পায় মানুষ পাইপরগান আর শব্দ রহস্য নিয়ে এতই পেটের কাছে দাঁড়ালো এসে নিল স্পোর্টস কারটা। ড্রাইভার টিং টিং এ শরীর লম্বা এক তরুণকে ফিরে চাইল তিন কিশোর গোয়েন্দাকে চমকে দিতে পেরে খুব মজা পেল যেন গাড়ির আরোহীরা জোরে জোরে হেসে উঠলো ড্রাইভার আর তার দুই সঙ্গী শুটকোটেরই লম্বা তরুণকে ড্রাইভিং সিট থেকে নেমে আসতে দেখে বলে উঠল মোসা ওর এখানে কি বিড়বিড় করলো রবিন বছরের একটা বিশেষ অংশ রকি বিচে কাটাতে আসে ডয়াল পরিবার সারা বছর থাকে না কিন্তু ওই কয়েকটা মাসই যথেষ্ট জ্বালিয়ে মারে কিশোর মোসার রবিনকে খালি পিছনে লেগে থাকে নিজের বুদ্ধির ওপর অগাধাস্তা চেরিয়ার ড্রয়ালের অন্য কেউ সেটা মানলো কি মানলো না তা নিয়ে মাথা ঘামায় না নিজের গাড়ি নিজেই ড্রাইভ করে বুক ফুলিয়ে ঘুরে বেড়ায় কিশোর বয়সে ছেলে ছোকরাদের নিজের অধীন রাখার চেষ্টা করে রকি বিচের বেশিরভাগ ছেলে মেয়েই পাত্তা না থাকে এড়িয়ে চলে তবে বুকে যাওয়া কিছু ছেলেকে দলে টানতে পেরেছে টেরিয়ার প্রায় পার্টি দেয় ওদেরকে দাওয়াত গাড়িতে তুলে ঘোরায় সারা শহর দরজাতে খরচ করে এগিয়ে আসছে টেরিয়ার হাতে একটা জুতোর বাক্স গাড়িতে বসা দুই সঙ্গীর উপর চোখ তার তিন গোয়েন্দাও দেখছে তাকে কাছাকাছি এসেই পকেটে হাত ঢোকালো সে ঝটকা দিয়ে বের করে আনলো আবার হাতে একটা ম্যাগনিফাইং গ্লাস রাশেদ চাচা আর দুই ব্যাপারিয়ান ভাইয়ের দিকে তাকালো পাইপ অর্গানটা নিয়ে ব্যস্ত ওরা এখান থেকে তার কথা শুনতে পাবে না বিশেষ করে তাই কালো সে গুরুগম্ভীর একটা ভাব ফুটিয়ে গ্লাসের ভেতর দিয়ে পুরো ইয়ার্ডে চোখ বেরল একবার ভুল জায়গায় সে পড়লাম না তো টেরিয়ারের অভিনয়ে খুব মজা পেল তার দুই সঙ্গী হেসে উঠল হো হো করে হাত মুঠো হয়ে গেল মোসার এক পা সামনে বাড়লো সুটকি এখানে কি চাই যেন মোসার কথা শুনতেই পেল না টেরিয়ার ম্যাগনিফাইং গ্লাসের ভিতর দিয়ে তাকালো কিশোরের দিকে অনেক কষ্ট যেন গ্লাসটা আবার ভরে রাখলো পকেটে এই যে কিশোর হোমস পৃথিবী বিখ্যাত গোয়েন্দা কেস নিয়ে এসেছি আপনার কাছে স্যার স্কটল্যান্ড ইয়ার্ডও বিমূর হয়ে গেছে কোনো সুরাহা করতে পারিনি কেসটা শেষ পর্যন্ত আপনার স্মরণাপন্ন হতে হলো এই বেচারাকে নির্দয়ভাবে খুন করা হয়েছে আশা করি এই জটিল রহস্যের সমাধান আপনি করতে বাক্সটা বাড়িয়ে ধরল সে কিশোরের টেরিয়ারের বলার ভঙ্গিতে হেসে লুটোপুটি খেতে লাগলো তার দুই বন্ধু বিচ্ছিরি গন্ধ আসছে বাক্সের ভেতর থেকে কি আছে আন্দাজ করতে পারল তিন গোয়েন্দা হাত বাড়িয়ে বাক্সটা নিল কিশোর ডালা খোলার আগে একবার চেয়ে নিল টেরিয়ারের দিকে হাসছে টেরিয়ার অপেক্ষা করছে ডালা খুলল কিশোর নাকে এসে যেন বাড়ি মারল গন্ধ। বিরাট এক সাদা ইঁদুর পচে ফুলে ঢোল হয়ে আছে কি মনে হয় মিস্টার হোমস সামান্য ঝুঁকে এলো টেরিয়ার ভয়াবহ এই খুনের কিনারা করতে পারবেন আসামিকে ধরতে পারলে বড় পুরস্কার পাবেন পঞ্চাশটি স্ট্যাম্প গাড়িতে হাসি রোল উঠেছে আর চোখে সেদিকে একবার চাইল কিশোর চেহারার কোনো পরিবর্তন হলো না গম্ভীর চোখ মুখ আস্তে আস্তে মাথা চোকালো গাড়িতে বসা চেরিয়ারের দুই বন্ধুকে শুনিয়ে শুনিয়ে জোরে বলল আপনার মনের অবস্থা আমরা বুঝতে পারছি মিস্টার সুটকি খুবই দুঃখ পেয়েছেন পাবেনি তো হাজার হোক নিহত জিপটা আপনার খুব প্রিয় বন্ধু ছিল হঠাৎ থেমে গেল হাসির শব্দ সতর্ক হয়ে উঠেছে গাড়িতে বসা ছেলে দুটো চোখ মুখ লাল হয়ে উঠেছে চেরিয়ারের বেচারের মৃত্যুর কারণ অনুমান করতে পারছি আবার বলল কিশোর বল হজম খোয়ল খেয়েছিল এক গরু বন্ধুর সঙ্গে একই গামলায় গরুটার নামের অধ্যক্ষর দুটো জানি টি ইডি ভুরবুজের পরই হয়তো টেরোর ক্যাসেলে গিয়েছিল ভূতের তাড়া খেয়ে প্যান্ট নষ্ট করতে করতে চলে এসেছে নিজেকে খুব চালাক মনে করো তাই না হিসে উঠল টেরিয়ার বিশ্বাস হচ্ছে না দাঁড়ো দেখাচ্ছি বলে ঘুরল ঢুকলো ঘরে কয়েক মুহূর্ত পরেই বের আধ্যর খোদাই করা আছে এটাতে টর্চটা টেরিয়ারের দিকে বাড়িয়ে ধরে বলল আগে একটা এস থাকলেই তোমার পুরোনাম হয়ে যেত সুটকি টেরিয়ার ডয়েল। হা হা করে উঠল মোসা দাও না কিশোর একটা এস বসিয়ে নি থাবা মেরে কিশোরের হাত থেকে টর্চটা নিয়ে নিল টেরিয়ার ঘুরে দাঁড়ালো গটমাট করে চলে গেল গাড়ির কাছে ড্রাইভিং ফিটে উঠে বসে ফিরে চাইল আহ তিন গোয়েন্দা শুনলেই হাসি পায় শহরের ছেলেদের কারোর জানতে বাকি নেই তোমাদের ভরণের কথা কেউ হাসি ঠেকাতে পারছে না জবাবে তালে তালে দিতে লাগলো কিশোর মোশার রবিন আরও ক্ষেপে গেল টেরিয়ার রাগে ভাষা হারিয়ে ফেলল ঝাল মেটালো গাড়িটার ওপর বন বন করে ঘুরে উঠল স্টায়ার কর্কশ না উঠল টায়ারের ঘুরে গেল নীল স্পোর্টসকারের নাক জোর এক ঝাঁকুনি খেয়েই লাভ দিল সামনে তীব্র গতিতে ছুটে চলে গেল লাইব্রেরিতে আমার কার্ড ওই ব্যাটাই চুরি করেছে কথা আমরা আমরা কাজে নেমেছি জেনে বেটা জানুক লোকে তো চাই কিশোর তবে কাজটা কিন্তু আরো জরুরি হয়ে পড়ল আমাদের জন্যে প্রথম কেসে ফেল করা চলবে না আমাদের কিছুতেই পিছন ফিরে চল একবার কিশোর পায় পরগান নিয়ে ব্যস্ত তা কি দেখা যাচ্ছে না নিশ্চয়ই টেবিলে খাবার সাজাতে গেছে একটু সময় পাওয়া গেল বলল কিশোর চলো লাঞ্চের ডাক আগে তাড়াহুড়ো করে এগোতে গিয়ে অঘটন ঘটালো কিশোর মাটিতে পড়ে থাকা একটা আলগা পাইপে পা দিয়ে বসল গড়িয়ে চলে গেল পাইপ তাল সামলাতে না পেরে বেকায়দা ভঙ্গিতে পড়ে গেল সে তাড়াতাড়ি দুই দিক থেকে গোয়েন্দা প্রধানকে তুলে বসালো রবিন আর মোসা প্রচন্ড ব্যথায় তাতে দাঁত চেপে আছে কিশোর আমার পা ভেঙে বঙিয়ে উঠল সে উফ এই যে এখানে দেখা গেল ইতিমধ্যেই ফুলে উঠতে শুরু করেছে ডান গোড়ালির উপরের গাড় ভীষণ ব্যথা বিকৃত হয়ে গেছে কিশোরের মুখ উফ ডাক্তারই বোধ ডাক্তার হবে দুই দিন পর বিছানায় পড়ে আছে কিশোর সেদিন সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল সারাদিন আটকে রাখলেন ডাক্তার তারপর কিয়াকে তরল পদার্থে পা ভিজিয়ে রাখতে দিলেন বিকালের দিকে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে সে ডাক্তার অভয় দিয়েছেন শীঘ্রই আবার দৌড়াতে পারবে কিশোর সারাদিন বিছানায় পড়ে না থেকে একটু একটু হাঁটাচলাও করতে বলেছেন ওঠার চেষ্টা করল কিশোর পারে না একটু নড়াচড়া করলেই প্রচণ্ড যন্ত্রণা শুরু হয় মনে স্বস্তি নেই গোয়েন্দা প্রধানের দেরি হয়ে যাচ্ছে নিশ্চয়ই আর অপেক্ষা করবেন না মিস্টার ডেভিস ক্রিস্টোফার হয়তো ইতিমধ্যে একটা ভুতুরে বাড়ি ঠিক করে ফেলেছেন তিনি কাজে নামতে না নামতে এই অঘটন এর চেয়ে বড় অস্বস্তিকর কারণ আর কি হতে পারে গোয়েন্দার জন্য কিশোরের বিছানার পাশে মুখে বসে আছে মুসার রবিন এখনো ব্যথা করে জানতে চাইল মোসা করে বলল কিশোর আকেল হয়েছে আমার এত অসাধান কেন হলাম পাটা যে ভাঙেনি এই যথেষ্ট এখন আসল কথায় আসছি ও টেলিফোন কল ওটার তো সুরাহা হলো না হ্যান্সনের সঙ্গে আলাপ করেছি ও জানিয়েছে সেরা টেরোর ক্যাসাল থেকে ফেরার পথেও নাকি কে অনুসরণ করেছিল আমাদেরকে সুটকি হতে পারে সহজেই পারে সাইদুল রবীন্দন ওই ব্যাটা জানে টেরোর ক্যাসালের ব্যাপারে আমরা কৌতূহলী আমার বিশ্বাস হয় না এদিক ওদিক মাথা আড়লো মোসা গলার স্বর এভাবে বদলে ফেলার ক্ষমতা নেই বেটার অন্য কেউ করেছে মানুষ হয়ে থাকলে মস্ত বড় অভিনেতা সেই লোক ঠিক বলল কিশোর তবে সবই অনুমান এর চোখে না দেখলে ভূতে ফোন করেছে এটা মোটাই বিশ্বাস করব না আমি না হয় হলো অনিশ্চিত রবিনের গলা ধরে নিলাম ভূতে করেনি ফোন কিন্তু তোমাদের উপর পাথর ফেললো কে ঠিক রবিনের কথায় জোর পেয়ে গেল মোসা পাথর ফেললো কে আপাতত ভাবছি না বলল কিশোর তবে আমার ধারণা ভূত নয় সুটকিও না এর পেছনে অন্য কেউ রয়েছে কে জানতে চাইল মোসা আরো কিছু ঘটনা না ঘটলে জানা যাবে না হ্যারি প্রাইসের কথায় আসা যাক মিছে কথা বলল কোন লোকটা ঝোপ কাটছিল না তবুও কেন বলছিল কাটছিল লেমের কথাই ধরো সাজিয়ে রেখেছিল টেবিলে ফ্রিজ থেকে বরফ বের করে রেখেছিল যেন জানতো আমরা যাব অবাক লাগছে না কয়েক মুহূর্ত নিরবতা মাথা চুলকালো মশা বিড়বিড় করল খালি প্যাচ বাড়ছেই সুরাহ হবার কোনো লক্ষণ দেখছি না ঠিক এই সময় ঘরে এসে ঢুকলেন মেরি চাচি কাছে এসে দাঁড়ালেন এখন কেমন লাগছে রে ভালো দায় সারা জবাব দিল কিশোর তাদের আলোচনায় বাধা পড়েছে চাইছে মেরেঘাচি চলে যাক এখন গেলেন না চাচি বিছানার পাশে বসে কিশোরের আহত জায়গায় হাত রাখলেন ব্যথা লাগে এখনো না হেসে ফেললেন চাচি আমাকে তাড়াতে চাইছিস না না মানে ধরা পড়ে গিয়ে নাতে এসেছি বললেন চাচি আরো আগেই বলতাম কিন্তু ভুলে গিয়েছিলাম ইস কি ভাবনাটাই না ফেলে দিয়েছিলি চাচি কি বলবে বলে ভালো না তারা দিল কিশোর গতকাল সকাল এক বুড়ি এসেছিল তুই তখন ঘুমিয়েছিলি সে এক আজব বুড়ি আজব বুড়ি সতর্ক হয়ে উঠল কিশোর চাচির কথায় আগ্রহী উঠেছে মোসা ও রবিনও এক জিপসি বুড়ি জিপসি বুড়ি পিছো হয়ে গেছে মোসা রবিনের কিশোরও বালিশে পিঠ রেখে আছোয়া হলো ব্যথা ভুলে গেছে তারপর দরজায় টোকা দিল বুড়ি খুললাম ভেতরে ডাকবো কি ডাকবো না ভাবছি এই সময় তোর নাম বলল সে পা মচকানোর কথা বলল সাবধান না হলে আরো বড় বিপদ হবে তোর এর আগে কখনো দেখিনি ওকে তোর নাম জানলো কি করে পা মচকানোর খবর পেল কোথায় আল্লাহ জানে সাবধান হতে বলেছে এক জিপসি বুড়ি একে অন্যের দিকে চাইছে তিন গোয়েন্দা ভেতরে ডাকলাম বুড়িকে আবার বললেন মেরি চাচি এলো বসল ঝোলার ভেতর থেকে কয়েকটা তাস বের করলো বুঝলাম তাসের তাস চালাচালি করে লোকের ভবিষ্যৎ জানতে পারে এসবে কোনোদিনই বিশ্বাস নেই আমার কিন্তু বুড়িটা যেভাবে বলল অবিশ্বাসও করতে পারলাম না তিনবার তাস চাললো সে তোর নাম করে তিনবারে তিনটা কথা বলল টিসি থেকে দূরে থাকতে হবে তোকে পা মাছকানোর পেছনে টিসি রয়েছে এরপরে যদি টিসিকে এড়িয়ে না চলিস আরও বিপদ হবে তোর তুমি কিছু বললে না কি আর বলবো হেসে উড়িয়ে দিয়েছি বুড়ির কথা একটু যেন ক্ষুণ্ণ হল সে ঝোলার ভেতরে তাসগুলা ভরে উঠে চলে গেল কিন্তু কিছু একটা দেখেছি ওর চোখে খটকা লেগেছে মনে কিশোর একটু সাবনায় থাকবি তুই কি জানি কিছু ঘোটেও যেতে পারে উঠলেন চাচি তোরা কথা বল আমি যাই কাজ পরে বেরিয়ে গেলেন মেরি চাচি সিঁড়িতে পায়ের শব্দ নিচে নেমে যাচ্ছেন তিনি চাচি বেরিয়ে যাবার পরও অনেকক্ষণ কোনো কথা বলতে পারল না তিন গোয়েন্দা একে অন্যের দিকে চেয়ে রইল কিসি অবশেষে কথা ফুটল রবিনের মুখে শুকনো গলা মানে টেরোর ক্যাসেল সটকির কাজও হতে পারে বলল কিশোর সামান্য ফ্যাকাসে দেখাচ্ছে তার চেহারী হয়তো বুড়িকে পাঠিয়েছে কিন্তু টেরির এত বুদ্ধি না বিশ্বাস হচ্ছে না মরাই দূরে কেউ বলল মোসা মানে কিছু একটা চায় না আমরা টেরোর কাছেলে যাই প্রথমে ফোনে হুঁশিয়ার করেছে তারপর জিপসি ভুড়ির উপর ভর করে এসে কথা বলেছে দুই সঙ্গীর দিকে চাইল সে কেউ কিছু বলল না মৌনতা সম্মতের এরপর থেকে টেরোর ক্যাসেলের ধারে কাছে যাওয়া উচিত না আমাদের কি বল রবিন ঠিক কিশোর ঠিক বে ঠিক জানি না তবে আবার যেতে হবে টেরোর ক্যাসেলে বলল গোয়েন্দা প্রধান লোখার সাথে চাও সঠিক কি বলে গেছে মনে নেই ভয় পেয়ে এখন পিছিয়ে গেলে থুতু দেবে সে আমাদের মুখে সারা রকি বেঁচে আমাদের গোয়েন্দাগিরির খবর উঠিয়ে দিয়েছে প্রথম কেসেই ফেল করলে মুখ পে আসবে সবাই আমাদেরকে দেখলে পিছিয়ে আসার আর উপায় নেই এগিয়ে যেতেই হবে চুপ করে রইল দুই সহকারী তাছাড়া আবার বলল কিশোর জিপসি বুড়ি এসে নতুন আরেক রহস্য যোগ করে দিল বুঝতে পারছি ঠিক পথে এগোচ্ছি আমরা মানে জানতে চাইল মোসা এর আগে অনেকেই ঢুকেছে টের ক্যাসেলে এর রহস্য ভেদ করতে চেয়েছে কাউকে হুশিয়ার করা হয়নি আমাদের মতো এর একটাই মানে ঠিক পথেই করছি আমরা টেরোর ক্যাসালে রাজব্রহস্য ভেদ করে বেশ ধরে নিলাম তোমার কথাই ঠিক বলল মোসা তাহলেও আর এগুতে পারছি না আমরা তুমি তোমার পা ভালো না হলে কাজে নামতে পারছি না আর ভুল বললে বলল কিশোর বিছানায় শুয়ে আছি বটে ব্রেনটা অকেজ হয়ে যায়নি বরং ঠান্ডা মাথায় ভাবার সুযোগ পেয়েছি বেশি আমি না হয় নাই যেতে পারলাম তোমরা যাও আরেকবার ঘুরে এসো ক্যাসেল থেকে আমরা যাব প্রায় চেঁচিয়ে উঠলো রবিন মোটেই না কেরর ক্যাসলের উপর বড় জোরে আমি লেখাপড়া চলে যেতে পারি তার বেশি কিচ্ছু করতে পারবো না খুব বেশি কিছু করতেও হবে না তোমাদেরকে সহজবেলায় বলল কিশোর একটা ব্যাপারে আতঙ্কের রূপ নাই কিনা জানতে হবে আর সে আতঙ্ক কতখানি তীব্র তাও বুঝে আসতে হবে কতখানি তীব্র চেঁচিয়ে উঠল মোসা এখনো বোঝার বাকি আছে নাকি আতঙ্কে ফেল করতে বসেছিলাম আমি মনে নেই সেজন্যই তো রবিনকে যেতে বলছি এবার সঙ্গে বলল কিশোর ওর একই অবস্থা হয় কিনা জানা দরকার আরেকটা ব্যাপার অবস্থাটা কতক্ষণ স্থায়ী হয় জেনে আসতে হবে মানে ক্যাসলের বাইরে ঠিক কত দূরে এলে ওই আতঙ্ক চলে যায় বুঝতে হবে এর আগের বারে ছিল পনেরো মাইল জবাব দিল মোসা বাড়িতে গিয়ে নিজের বিছানায় এবারে গিয়ে শিওর হয়ে নাও সত্যিই পনেরো মাইল কিনা শান্ত গলা কিশোরের আগের বারের মতো পরিমরি করে ছুটবে না ক্যাসেলের বাইরে বেরোবে পথে নামবে খানিক পরই থেমে বোঝার চেষ্টা করবে আতঙ্ক চলে গেছে কিনা আস্তে আস্তে শুকনো হাসি আসলো মশা আবার থামবো খানিক পর পর হয়তো আতঙ্কিতই হবে না বলল কিশোর থাকতে থাকতেই পরীক্ষা করবে কাজ যদি সাহসই কুলায় তবে রাত নামার পরেও অপেক্ষা করো একটু হ্যাঁ আগামীকাল বিকেলেই যাচ্ছ তোমরা কি রবিনের দিকে চেয়ে বলল মোসা যাবে তো স্বস্তির নিঃশ্বাস ফেললো রবিন আগামীকাল হলে আমি পারছি না লাইব্রেরিতে কাজ আছে পরশু এবং তারপর দিনও পারবো না আগামী দু তিন দিন আমারও কাজ আছে বলল মোসা বাড়িতে আমিও যেতে পারছি না নিচের চেতে চিমজি কাটছে কিশোর হুম ভাবনার কথাই তাহলে তো প্ল্যান বদলাতেই হচ্ছে ঠিক খুশি হয়ে বলল মোসা প্ল্যান বদলাতেই হচ্ছে বেশ বলল কিশোর এখনও দিনের থাকবে কয়েক ঘন্টা তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে ঘন্টাখানেকের মধ্যেই বেরিয়ে পড়ো ঘুরে এসো ক্যাসেল থেকে ধরতে রে মুখ ঘুম কখনো পারি না ওর সঙ্গে কথার প্যাঁচে ফেলে দিয়ে ঠিক কাজাদায় করে নেয় ঠিক সাই দিল রবিন আর কিছু বলল না গিরিপথে এসে দাঁড়িয়েছে দুজনে সামনেই পাহাড়ের ঢালে টেরোর ক্যাসেল আকাশে মাথা উঁচু করে দাঁড়িয়ে পশ্চিম আকাশে ঝলে পড়েছে সূর্য তেরচাভাবে রোদে সে পড়েছে বিশাল টাওয়ারের গায়ে পিছিয়ে ওঠা আঙুল লতার ফাঁকে ফাঁকে সারসি ভাঙা জানলার ফোকর ভয়াবহ দানবের চোখ যেন শিউরে উঠল একবার রবিন চলো ঢুকে পড়ি ঝাপাত করে নামবে অন্ধকার ঢালবে উঠতে শুরু করলো দুজনে মাঝামাঝি উঠে পেছনে ফিরে চলো একবার মোসা বাকের ওপারে পাথরের স্তূপের ওপাশে দাঁড়িয়ে আছে রোলস রয়েস অপেক্ষা করছে হ্যানসন কি মনে হয় উঠতে উঠতে জিজ্ঞেস করলো মোসা এবার ওষুধ কি ফলো করছে আমাদের না এদিক ওদিক মাথা হাঁটল রবিন পা ভাঙা উঠতে কষ্ট হচ্ছে তার কিন্তু মোসাকে বুঝতে দিচ্ছে না আমি খেয়াল রেখেছিলাম ওর নীলগাড়ির ছায়াও দেখিনি কেরোর ক্যাসেলের ধার মারাবে না আর সুটকি আমরাও মারাতে চাইনি জোর করে পাঠানো হয়েছে তবে সুটকিকে হয়তো জোর করেও পাঠানো যাবে না রবিনের কাঁধে চলছে ক্যামেরা মোসার হাতে টেপ রেকর্ডার কোমরের বেল্টে আটকে নিয়েছে টর্চ দুজনেই টেরোর ক্যাসলের বাইান্দায় উঠে এলো ওরা হলে ঢোকার বড় দরজাটা বন্ধ তার জব ব্যাপার তো বুড়ো কুচে গেছে মোসার সুটকি কি দরজা খোলা রেখেই পালিয়েছিল বাতাসে বন্ধ হয়ে গেছে হয়তো বলল রবিন হাত বাড়িয়ে দরজা নক চেপে ধরল মোসা ঘোরালো ঠেলা দিতেই তীক্ষ্ণ ক্যাচ শব্দে খুলে গেল ভারী দরজা মোড়ছে পড়ে গেছে কবজায় মন্তব্য করল রবিন ওই শব্দে ভয় পাবার কিছু নেই নিজেকে যেন বোঝাল সে কে বললো ভয় পেয়েছি স্বীকার দরজা খোলা রেখেই হলে ঢুকে পড়ল ওরা হলের একপাশে একটা বড় ঘর ঢুকল ওরা পুরনো আসবাবপত্র বোঝায় কাছের ভারী ভারী চেয়ার টেবিল বিরাট ফায়ারপ্লেস রহস্যজনক কিছু দেখলেই ছবি তুলে নিতে বলে দিয়েছে কিশোর কিন্তু তোলার মতো তেমন তবু ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে ঘরের গোটা দু এক তুলে নিল সে তারপর ইকর ঢুকলো ওরা ঘরে আবছা আলাদারের খেলা গাছ শিরে এক একটা অনুভূতি আবহাওয়ায় অস্বস্তিকর আর্মার স্যুট আর বিভিন্ন ভঙ্গিতে তোলা জন ফিল্পের ছবিগুলোর দিকে চাইলে আরও বেড়ে যাওয়া স্বস্তি ভাবটা একপাশে সিঁড়ি দোতলায় উঠে গেছে মাঝামাঝি জায়গায় এক পাশের দেয়ালে কয়েক জানালা কাচের সারসি ধুলোর পুরো আস্তরণ ওপথেই আসছে আলো মিউজিয়াম মনে হচ্ছে বলল রবিন জানোই তো যে কোনো মিউজিয়ামে ঢুকলেই কেমন জানি হয়ে যায় মন ঠিক দিল মোসা ঠিকই ধরেছ সেই অনুভূতি মিউজিয়ামে ঢুকলে এমন হয় কথা বলতে বলতে এগিয়ে গেল সে ধুলোবালি পুরনো ঘরের ঠিক মাঝামাঝি গিয়ে সে শব্দটা উচ্চারণ করেছে মোসা বেশ জোরে একলাফে পিছিয়ে এলো সে ওরে বাপরে এত জোরালো বলতে বলতে ঘরের ঠিক মাঝখানে গিয়ে দাঁড়ালো রবিন প্রতিধ্বনি হাত চেপে ধরে একটানা রবিনকে সরিয়ে আনলো মোসা ওখানে দাঁড়িয়ে কথা বললেই এই কাণ্ড ঘরে প্রতিধ্বনি পছন্দ করে রবিন জোরে হ্যালো বলার ইচ্ছাটা চাপা দিতে হলো ইকো হলের প্রতিধ্বনি মজার নয় বরং কেমন অস্বস্তি জায়গায় চলো ছবিটা দেখি বলল রবিন ওই যে যেটা চোখ খেঁপেছিল তোমার দিকে চেয়ে ওই তো হাত তুলে দেখালো মোসা জলদস্যুর সাজে জন ফিরবি চলো ভালো মতো দেখি বলল রবিন একটা চেয়ারে দাঁড়িয়ে দেখো তো নাগাল পাও কিনা ভারী পিটবাঁকা একটা কাঠের চেয়ার ছবিটা তোলা নিয়ে এলো মশা উঠল চেয়ারে পায়ের আঙুলে ভর দিয়ে দাঁড়িয়েও নাগাল পেল না ছবিটার ওই যে একটা ব্যালকনি ছবিটার ওপর দিয়ে চেয়ে বলল রবিন ওখান থেকে লম্বা তার দিয়ে ঝুলিয়ে দেওয়া হচ্ছে ছবি চলো উঠে যাই তার ধরে টেনে তুলে নিতে পারবো ছবিটা সিঁড়ির দিকে এগোনোর জন্য ঘুরে দাঁড়াতে গেল রবিন আতপাক ঘুরেছে এই সময় তার ক্যামেরা কেসের চামড়ার ফিতে আটকাল কেউ চমকে ফিরে চাইল রবিন ঠিক তার পেছনে আচ্ছ অন্ধকারে দাঁড়িয়ে আছে একটা লম্বা মূর্তি গলা চিরে বিক চিৎকার বেরিয়ে এলো তার খিচে দৌড় মারতে চাইল দরজার দিকে পারল না ফিতের হাকে টান লাগলো আবার পিছিয়ে গেল রবিন ভারসাম্য হারালো কাঁথ হয়ে পড়ে গেল এক পাশে মুখ ফিরিয়ে চাইল কি আছে পেছনে আরমার স্যুট পরা এক বিরাট মূর্তি কোপ মারার ভঙ্গিতে মাথার উপর তুলে রেখেছে তলোয়ার আবার চিৎকার বেরোলো রবিনের গলা চিরে পড়ে গেল মার্বেলের মেঝেতে সঙ্গে সঙ্গে গড়ান দিয়ে সুরে গেল খটাং করে মেঝেতে পড়ল তলোয়ার মুহূর্ত আগে ঠিক ওই জায়গাটাতেই ছিল রবিন তলোয়ারের পাশেই পড়ল মূর্তিটা বদ্ধ ঘরে বিকট আওয়াজ হলো ইস্পাতের খালি গ্রাম পড়লো যেন একটা ফিতে টানার নেই এখন গড়িয়ে দূরে সরে গেল রবিন দেয়ালে সে ঠেকার আগে থামল না ফিরে চাইলো খাড়া হয়ে গেছে ঘাড়ের চুল তার দিকে তেড়ে আসছে না আরমার ফুট পরা মূর্তি ধর থেকে মাথা আলাদা হয়ে গেছে ওটার গড়তে গড়তে চলে যাচ্ছে মেজের উপর দিয়ে থেমে গেল দেয়ালে ধাক্কা খেয়ে আরো কয়েক মুহূর্ত অপেক্ষা করে তারপর উঠল রবিন পায়ে পায়ে এগিয়ে গেল পড়ে থাকা ধরটার দিকে পাশে গিয়ে বসল ভয়ে ভয়ে ধরের গলার ভেতরে একবার উকি দিয়েই হাত ছাড়লো খালি আসলে ওটা একটা আর্মার স্যুট আসতো কায়দা করে দাঁড় করিয়ে রাখা হয়েছিল দেয়ালে ঠেকা দিয়ে একটা হাত উপরের দিকে তুলে আটকে দেওয়া হয়েছিল কোনোভাবে হাতের মুঠোয় তরিয়ে দেওয়া হয়েছিল তলোয়ার খুব কাছাকাছি গিয়েছিল রবিন বেঁধে গিয়েছিল ফিতে রবিন পাশে ঘোরার সময় টান লেগেছে পড়ে গেছে মূর্তিটা চোট সইতে না পেরে গলা থেকে আলগা হয়ে গেছে লোহার শিরস্ত্রাণ চোখ বড় বড় করে সুটার দিকে চেয়ে আছে রবিন চমকে উঠল অট্ট হাসির শব্দে হো হো করে ঘর ফাটিয়ে হাসছে মোসা হাসিতে যোগ দিল না রবিন বেকায়দা ভঙ্গিতে পড়ে থাকা সুটের ধরের একটা ছবি তুললো আর ছবি তুলল মোসার যাক বলল রবিন ক্যাসেলের একটা ভূতের ছবি তুললাম চেয়ারে দাঁড়িয়ে হাসছে দেখে নিশ্চয়ই মজা পাবে কিশোর ক্যামেরাটা আমার হাতে থাকা উচিত ছিল রবিন চোখের পানি মুস্তে মুস্তে বলল মোসা কাত হয়ে পড়ে যাচ্ছ তুমি পেছনে তলার উঁচিয়ে আছে আরমার স্যুট পরা এক মূর্তি আহ দারুণ একখান ছবি হতো আবার হাসতে লাগলো সে আরমার স্যুটটার দিকে একবার চাইল রবিন দৃষ্টি দিয়ে ওটাকে ভস্ম করার চেষ্টা চালালো যেন ব্যর্থ হয়ে ফিরল দেয়ালে ঝুলানো ছবির দিকে ক্যামেরা চোখের সামনে তুলে এনে ছটা শাটা টিপে চলল একের পর এক কয়েকের ছবি তুলে নিয়ে মোসার দিকে ফিরল রবিন হাসি থামাবে এবার অনেক কাজ পড়ে আছে ওই যে দরজাটা চলো ও ঘরে ঢুকি দরজার কপালে বসানো প্লেটেল লেখা পড়ল প্রোজেকশন রুম চেয়ার থেকে নেমে এলো মোসা বাবার মুখে শুনেছি আগে বড় বড় অভিনেতার বাড়িতে নিজস্ব প্রজেকশন রুম থাকত ঘরে বসে নিজের ছবি দেখতো বন্ধুদের দেখাতো চলো দেখি ঘরটা হাতল ধরে জোরে টান দিল রবিন ধীরে ধীরে খুলে গেল পাল্লা যেন উপাস থেকে টেনে ধরে রেখেছে কেউ এক ঝলক হাওয়া এসে ঝাপটা মার নাকে এসে লাগলো ভ্যাবসা গন্ধ দরজার উপাশে কিছুই দেখা যাচ্ছে না নিরেচ অন্ধকার টর্চ খুলে নিল মোসা অলক রশ্ চোখের সামনে ভেসে উঠল প্রজেকশন রুম বেশ বড় একটা হল ঘর কয়েক শাড়িতে রাখা হয়েছে সখানেক চেয়ার এক প্রান্তে দাঁড়িয়ে আছে বিরাট একটা পাইপ অর্গান মুভি থিয়েটারের মতো সাজানো হয়েছে বললো মোসা অর্গানটা দেখেছো। রাশের চারটার চেয়েও অনেক বড় নিজের টর্চ খুলে আনলো রবিন সুইচ চিপল আলো জ্বলল না ভালো করে দেখে বুঝলো ভেঙে গেছে কাজ সে যখন মেঝেতে পড়ে গিয়েছিল একটা টর্চের আলো যথেষ্ট প্রজেকশন রুমের ভেতরে ঢুকল দুজনে এগোলো পাইপ অর্গানটার দিকে হাসাহাসি করে হালকা হয়ে গেছে মন ভয় কেটে গেছে দুজনেরই অর্গানের কাছে এসে দাঁড়ালো ওরা ছাতের কাছাকাছি উঠে গেছে বিশাল পাইপগুলো ধুলোবালি আর জাল লেগে আছে অর্গানের ছবি তুলল রবিন আলো ফেলে ফেলে পুরো ঘরটা দেখলো ওরা যত্নের অভাবে নষ্ট হয়ে যাচ্ছে চেয়ারগুলো জায়গায় জায়গায় উঠে গেছে ছালচামড়া গদি ছবি দেখানোর পর্দার জায়গায় ঝুলছে এখন কয়েক ফালি সাদা কাপড় এখানে কিছু নেই বলল মোসা চলো উপরে যায় প্রজেকশন রুম থেকে বেরিয়ে এলো ওরা ইকোহল পেরিয়ে এক উঠতে শুরু করলো বে আতপাক ঘুরে দোতলায় গিয়ে শেষ হয়েছে সিঁড়ির আরেক মাথা মাঝামাঝি উঠে থামলো ওরা ধুলোই ঢাকা জানালার সারসি দিয়ে বাইরে তাকালো চোখে পড়ছে গিরিপথ আরো ঘণ্টা দেড়ে কালো থাকবে বলল রবে এর মধ্যে দেখে নিতে হবে যা দেখার আগে জলদস্যুর ছবিটা ভালো মতো দেখি চলো পরামর্শ দিল মোসা ব্যালকনিতে এসে থামল ওরা দুজনে ধরল ছবির তার টান দিল ভীষণ ভারী ফ্রেম দুজনে টেনে তুলতেও বেশ বেগ পেতে হলো উঠে এলো ছবি ওটার উপর টর্চের আলো ফেললো মোসা সাধারণ ছবি তেল রঙে আঁকা এই জন্যে আলো পড়লে সামান্য চকচক করে রবিনের ধারণা হলো হয়তো বিশেষ কোনো একটা দৃষ্টিকোণ থেকে ছবির দিকে চেয়েছিল মোসা চকচক করতে দেখেছিল জ্যান্ত চোখ বলে মনে হয়েছিল তখন সেটা তাকে বলল রবিন কিন্তু সন্দেহ হয়ে গেল না মোসার। জ্যান্তই মনে হয়েছিল কি জানি ভুলো দেখে থাকতে পারি যা আবার নামিয়ে রাখি ছবিটা এসো আবার আগের জায়গায় ছবিটা ঝুলিয়ে রাখলো ওরা সরে এলো বেলকনি থেকে আবার চলে এলো সিঁড়িতে সিঁড়ি ভেঙে উঠতেই থাকলো ওরা একটু পরেই মোটা থামের মতো একটা টাওয়ারের ভেতরে আবিষ্কার করলো নিজেদেরকে চারিদিকে ছোট ছোট জানালা ক্যাসেলের চূড়ার কাছে উঠে এসেছে ওরা অনেক নিচে ব্ল্যাক ক্যানিয়ন যতদূর চোখ যায় শুধু পাহাড় আর পাহাড় আরে দেখেছ হঠাৎ বলে উঠল মোসা একটা এরিয়াল টেলিভিশনের চাইল রবিন ঠিকই ওদের একেবারে কাছের পাহাড় চূড়ায় দাঁড়িয়ে আছে একটা এরিয়াল হয়তো পাহাড়ের ওপাশেই রয়েছে কোনো বাড়ি ভালো রিসিপশনের জন্য এরিয়ালটা লাগিয়েছে বাড়ির লোকে পাহাড়ের মাঝে মাঝে অনেক গিরিপথ রয়েছে দেখেছো। আঙুল তুলে একটা দিক দেখিয়ে বলল মোসা ব্ল্যাক নিয়নের মতো নির্জন্য ওগুলো ডজন ডজন সরু গিরিপথ আছে এদিকে পাহাড়ের ভেতরে ভেতরে বলল রবিন আমি ভাবছি এরিয়ালটার কথা পাহাড়ের চাল কি খারাপ দিয়ে ঘুরে যেতে হবে আমারও তাই ধারণা বলল মোসা চলো নামি এখানে আর কিছু দেখার নেই খানিকটা নেমে একটা বড় ঘরে ঢুকলো ওরা গাদা গাদা বই রাখে লাইব্রেরি এখানকার দেয়ালো অনেক ছবি ঝোলানো ইকো হলের ছবিগুলোর চেয়ে আকারে ছোট চলো দেখি ছবিগুলো প্রস্তাব রাখলো মোসা কোথাও সে জলদস্যু কোথাও ছিনতাইকারী কোথাও ওয়ার জম্বি ভ্যাম্পায়ার আবার কোথাও বা সাগর থেকে উঠে আসা কোনো নামনা জানা ভয়াবহ দানব একই লোকের মতো চেহারা লোকে এজন্যই তাকে তাকে মুখ ডাকত মনে করিয়ে দিল আরে দেখো দেখো এক জায়গায় দেয়ালের একটা চারকোনা ফুকর একটা বাক্স মমি কেস টালা বন্ধ রূপার একটা প্লেট লাগানো বাক্সের গায়ে এগিয়ে গিয়ে প্লেটে টর্চের আলো ফেলল মোসা খোদাই করে ইংরেজিতে লেখা রয়েছে তোমার অভিনীত ছবি মৃত্যুর পর আমার দেহের এই বিশেষ অংশগুলো তোমাকেই দান করে গেলাম তোমার মিউজিয়ামে সাজিয়ে রেখো পিটার হেঞ্চ সেরেছে চাপা গলায় বলল মোসা আর কি নিশ্চয়ই মমিটমি কিছু অন্য কিছুও হতে পারে এসো দেখি ডালা ধরে ওপরের দিকে টান দিল মশা বেঁচাই ভারী তুলতে কষ্ট হচ্ছে ডালাটা অর্ধেক উঠে যেতেই ভিতরে চাইল মশা ওরে বাপ রে বলেই ছেড়ে দিল ডালা সরে এলো এক লাফে কি কি হলো রবিনের গলায় উৎকণ্ঠা দাঁত বের করে হাসছে কঙ্কাল বাপ বাপরে বার দুই ঢোক গিলল রবিন কঙ্কাল নড়ে চড়ে ওঠেনি তো বুঝতে পারলাম না এসো তো তুলে আবার দেখি ভয়ে ভয়ে এসে আবার জ্বালা ধরল মোসা রবিনও হাত লাগালো জ্বালা তুলে ভেতরে উঁকি দিল দুজনেই সাধারণ একটা কঙ্কাল না নড়ছে না একেবারে স্থির নিশ্চয়টা পিটার হেন্স কঙ্কাল একে ছবি নি কিশোর খুশি হবে ছবি তুলে নিল রবিন মোসা নেই ওখানে হঠাৎ চিৎকার শোনা গেল মোসার রবিন জলদি করো অন্ধকার তা কি করে হয় হাতঘড়ির দিকে চাইল রবিন এখনও তো এক ঘন্টা আলো থাকার কথা কি জানি দেখে যাও জানলার ধারে সরে এলো রবিন ঠিকই বাইরের গ্রিপথে অন্ধকার নাম শুরু করেছে উঁচু পাহাড়ের ওপরে হারিয়ে গেছে সূর্য ভুলেই গিয়েছিলাম রবীনের গলায় শঙ্কা এসব পাহাড়ি অঞ্চলে সূর্য একটু তাড়াতাড়ি ডুবে চলো বেরিয়ে পড়ি তাকাতে দিল মোসা অন্ধকারে এখানে এক মুহূর্ত থাকতেও রাজি নই আমি বারান্দায় বেরিয়ে এলো ওরা দুই প্রান্ত থেকে সিঁড়ি নেমে গেছে দেখতে ঠিক একই রকম কাছে সিঁড়িটার দিকে এগিয়ে গেল ওরা নামতে শুরু করলো এক জায়গায় এসে শেষ হলো সিঁড়ি একটা হল ঘরে এসে ঢুকেছে ওরা আচ্ছা অন্ধকার এক নজর দেখেই বুঝল এটা ইকরুম নয় অন্য ঘর এক প্রান্ত থেকে সিঁড়ি নেমে গেছে এদিক দিয়ে যাইনি আমরা বলল রবিন চলো ফিরি উপরতলায় উঠে অন্য সিঁড়ি দিয়ে নামব কি দরকার বাধা দিল অপ্রশস্ত সিঁড়ি গায়ে গায়ে ঠেকে যায় কয়েক ধাপ নেমেই সরু ছোট একটা প্যাসেজে শেষ হয়েছে সিঁড়ি প্যাসেজের দুপাশে দেয়াল ও মাথায় দরজা তাড়াতাড়ি দরজার কাছে চলে এলো ওরা ঘন হয়ে আসছে অন্ধকার নব ঘুরিয়ে ঠেলা দিতেই দরজা খুলে গেল ওপাশ থেকে আবার সিঁড়ি নেমেছে মুসা চলে গেল ওপাশে ছেড়ে দিতেই বন্ধ হয়ে যেতে চাইল স্প্রিং লাগানো পাল্লা খপ করে আবার ধরে ফেললো সে রবিনা চলে এলো এ পাশে পাল্লা ছেড়ে দিল দরজা বন্ধ হয়ে যেতেই গাঢ় অন্ধকার গ্রাস করলো ওদেরকে চলো ফিরে যাই আবার বলল রবিন এই অন্ধকারে অচেনা পথে চলতে মন ছাই দিচ্ছে না ঠিকই বলেছ এখন আমারও কেমন কেমন লাগছে ফিরে যাবার জন্যে ঘুরে দাঁড়ালো মশা দরজা নব ধরে মোচড় দিল অন্ধকারে তার শঙ্কিত গলা শোনা গেল ইয়াল্লা রবিন নব ঘুরছে না অটোমেটিক লক পুষবাটন ওপাশে তাড়াহুড়োয় চাপ লেগে গেছে হয়তো তাহলে আর কী করা গলা স্বাভাবিক রাখার চেষ্টা করলো রবিন না চাইলেও সামনেই বাড়তে হবে আমাদের কিছুই দেখা যাচ্ছে না দেখি টর্চ জ্বালি আছে আরে টর্চ গেল কোথায় আমার কোথায় নিশ্চয়ই মমি কেশার জ্বালা তোলার সময় নামিয়ে রেখেছিলাম খুব ভালো করেছো আমার টর্চটাও নষ্ট এখন কি উপায় কাজ ভেঙেছে ভাব তো ভাঙেনি দেখি টর্চটা দাও আমার হাতে অন্ধকারে রবিনের ব্যাহতে হাত রাখল মশা সঙ্গীর হাতে টর্চ তুলে দিল রবিন টর্চের গায়ে বার দুই থাবা লাগালো মশা জোরে জোরে ঝাঁকুনি দিল বার কয়েক সুইচ চিপল জ্বলে উঠল বাল্ব নিভে গেল আবার ঝাঁকুনি দিতেই আবার জ্বলল মিটমিট করে আলো। ঠিক মতো ব্যাটারি কানেকশন পাচ্ছে না মন্তব্য করল মোসা তবে কাজ চালানো যাবে এসো নামি ঘুরে ঘুরে নেমে গেছে সরু আগে আগে নেমে চলল মোসা তাকে অনুসরণ করল রবিন মিলানালয়ে দেখলো ছোট একটা ঘরে এসে দাঁড়িয়েছে ওরা দুদিকে দুটো দরজা সিদ্ধান্ত নিয়ে একের দরজার দিকে পা বাড়ালো রবিন সঙ্গে সঙ্গে তার শুনতে কান পাতলো রবিন সেও শুনতে পেল বাজ, মৃদু কাপা কাপা বহুদূর থেকে আসছে যেন প্রজেকশন রুমের ভাঙা অর্গান পাইপ বাজছে অস্বস্তিবোধ করতে লাগলো রবিন হঠাৎ করে ওদিক থেকে আসছে আঙুল তুলে একটা দরজা দেখিয়ে বলল মোসা। তাহলে চলো ওদিকে যাই উল্টো দিকের আর একটা না ওটা দিয়ে যাওয়া উচিত আগের দরজাটা আবার দেখালো মোসা নিশ্চয়ই প্রজেকশন রুমে গিয়ে ঢুকবো ঘরটা চেনা অচেনা কোনো ঘরে ঢুকতে আর রাজি না আমি এখন তো নয় দরজা খুলল মোসা অন্ধকার একটা ঘরে ঢুকলো দুজনে ম্লানালই পথ দেখে গিয়ে চলল বাড়ছে বাজনার শব্দ তীক্ষ্ণ ক্যাচ কোচ আর চাপা চিৎকার কেমন ভুতুড়ে করে তোলে অর্গানের বাজনাকে এগিয়ে চলেছে দুজনে সামনে মোসা তার ঠিক পেছনেই রবিন যতই এগোচ্ছে বাড়ছে অস্বস্তি হলের শেষ প্রান্তে এসে দাঁড়ালো ওরা একটা দরজা ঠেলে দিল মোসা খুলে গেল পাল্লা প্রজেকশন রুমে ঢুকলো দুজনে সামনেই পড়ে আছে সারি সারি চেয়ার ম্লান আলোয় সামনের কয়েকটা চেয়ার দেখা যাচ্ছে আবছাভাবে অর্গান পাইপটা রয়েছে অন্য প্রান্তে অন্ধকারে দেখা যাচ্ছে না যেদিক থেকে বাজনার শব্দ আসছে সেদিকে তাকালো মোসা খপ করে চেপে ধরলো রবিনের একটা হাত রবিনও তাকালো স্থির হয়ে গেল সঙ্গে সঙ্গে মেজের ফুটচারা কুচুতে বাতাসের ঝুলে আছে অদ্ভুত নীল আলো নির্দিষ্ট কোনো আকার নেই মুহূর্তে মুহূর্তে বিভিন্ন আকৃতি নিচ্ছে আলোটা কাঁপছে থিরথির করে ক্রমেই বাড়ছে অর্গান পাইপের বাজনা সেই সঙ্গে তীক্ষ্ণ ক্যাচ কোচ আর চাপা চিৎকার যেন সঙ্গত করছে নীলভূত ফিসফিস করে বলল রবিন বোধ উৎকণ্ঠায় রূপ নিয়েছে ভয়ে বুক কাঁপছে দুরু দুরু তীব্র আতঙ্কের রূপ নিতে বেশি দেরি নেই আর কোন দরজা দিয়ে গেলে একরুমে যাওয়া যায় আন্দাজ করে নিল ওরা ছুটল ধাক্কা দিয়ে পাল্লা খুলে ফেলল মোসা প্রায় ছিটকে এসে পড়ল ই হল সদর দরজায় পেরিয়ে বারান্দায় বেরিয়ে এলো দুজনে তবু থামল না সিঁড়ি টপকে নেমে চলল মোসার সঙ্গে পেরে উঠছে না রবিন পা ভাঙা পেছনে পড়ে গেল সে খিচে দৌড়াচ্ছে মোসা পা টেনে টেনে যতজুর অন্ধকার ঢালবে নামতে নামতে হঠাৎ পা পিছলাল রবিন হুমি খেয়ে পড়ল বারদৌ ডিগবাজি খেল তারপর গড়াতে শুরু করল তার দেহ কিছুতেই ঠেকাতে পারছে না কয়েক গড়ান দিয়ে একটা পাথরের স্তূপ এসে ধাক্কা খেয়ে থেমে গেল দেহটা কান্নার মতো ফোপানি বেরিয়ে এলো মুখ দিয়ে ধরে নিয়েছে রবিন পেছনে তাড়া করে আসছে নীল শরীরই অপেক্ষা করছে ওটার জন্যে বুকের ভেতরে হাতুড়ির বাড়ি পড়ছে যেন হাঁপড়ের মতো ওঠানামা পড়ছে বুক শব্দটা হঠাৎ কানে এলো রবিনের পায়ের আওয়াজ চাপা এক কদম দুই কদম করে এগিয়ে আসছে নিশ্চয় নীলভূত অন্ধকারে খুঁজছে তাকে থামছে না এগিয়েই আসছে শব্দটা কাছে আরও কাছে ঠিক পেছনে হঠাৎ থেমে গেল শব্দ ফিরে চাইবার সাহস নেই রবিনের পাথরে গুজে পড়ে আছে দীর্ঘ একটা মুহূর্ত চুপচাপ দাঁড়িয়ে রইল মূর্তিটা তার শ্বাস ফেলার চাপা ফোসফোস কানে আসছে রবিনের হঠাৎ পিঠে ছোঁয়া লাগলো হাতের তালুর আলতো চাপ তারপর আলতো ঘষা ধীরে ধীরে উপরের দিকে উঠে যাচ্ছে নিশ্চয় গলা খুঁজছে আন্দাজ করলো রবিন নড়া শক্তি নেই যেন অবাস হয়ে আসছে দেহ ঘাড়ের কাছে এসে থামলো হাতটা চাপ বাড়লো একটু চেঁচিয়ে উঠল রবিন তীক্ষ্ণ তীব্র চিৎকারে খান প্রতিধ্বনি তুলল পাহাড়ে পাহাড়ে বাড়ি খেয়ে তারপর নীলভূত তোমার ঘাড়ে হাত রাখল তারপর কি হলো জিজ্ঞেস করলো কিশোর হেডকোয়ার্টারে বসে আছে তিন গোয়েন্দা তিন দিন পর আবার এক জায়গায় মিলতে পেরেছে তিনজনে বাবা মার সঙ্গে সান সানফ্রান্সিসকোয় আত্মীয়ের বাড়িতে গিয়েছিল মোসা লাইব্রেরিতে কাজের চাপ পড়েছিল রবিনের এক সহকর্মী ছুটি নিয়েছিল ফলে দুজনের কাজ একাই করতে হয়েছে তাকে কিশোর ছিল বিছানায় এক নাগারে তিনটে দিন কথা বলার কেউ ছিল না খালি বই পড়ে কাটিয়েছে তারপর কি হল বললে না রবিনকে চুপ করে থাকতে দেখে আবার জিজ্ঞেস করল কিশোর মানে আমি চেঁচিয়ে ওঠার পর ব্যাপারটা নিয়ে আলোচনা করতে চাইছে না রবিন বোঝা যাচ্ছে নিশ্চয়ই চেঁচিয়ে উঠলে তারপর মোসাকে জিজ্ঞেস করো না এড়িয়ে যেতে চাইছে রবিন ওর ছিল সঙ্গে ঠিক আছে মোসা কি ঘটেছিল ঢকগুলো একবার মোসা ইয়ে আমি পড়লাম মানে পড়ল তো রবিন তুমি পড়লে কি করে ওর ঘাড়ে হাতটা একটা চেঁচিয়ে উঠল জোরে লাথি মেরে বসলো আমার পায়ে পায়ের তলায় পাথর ছিল সান্নাতে পারলাম না পড়ে গেলাম ওর পিঠে নিচে পড়ে ছটফট করতে লাগলো এঁকে বেঁকে সরে যাওয়ার চেষ্টা করলো গলা ফাটিয়ে চেঁচাতে লাগলো বললো আমাকে ছেড়ে দাও ভূত প্লিজ খামোকা সুচর মেরে হাতগন্ধ করবে কেন কখনও বলিনি মেয়ে কথা চেঁচিয়ে প্রতিবাদ করল রবিন হ্যাঁ বলেছো ভুলে গেছো এখন না বলিনি বললেই বা কী হয়েছে রবিনের পক্ষ নিল কিশোর ওর সাহস আছে স্বীকার করতেই হবে ওই অবস্থায় আমি পড়লেও ভয় পেতাম ও তো প্যান্ট খারাপ করেনি হ্যাঁ তারপর অত ভয় পাওয়ার কিছু নেই আমি মুসা আমার কথা কানে ঢুকলো না যেন রবিনের কানের কাছে মুখ নিয়ে চেঁচাতে তবে হামলো শান্ত হলো ওকে ধরে তুললাম ইচ্ছে করেই ভয় পাওয়ানোর চেষ্টা করেছো আমাকে তুমি রবিনের গলায় অনুযোগ কসম খোদার রবিন তোমাকে ভয় পাওয়াব কি আমারই তো অবস্থা তখন কাহিল পিছন ফিরে দেখলাম তুমি নেই ফিরতেই হলো খুব ভয় ভয়ে পা ফেলেছি সারাক্ষণই মনে হয়েছে এই বুঝিয়ে এসে ধরল নীলভূতের বাচ্চা দুজনেই তাকালো কিশোরের দিকে ওদের কথা শুনছে না গোয়েন্দা প্রধান কাটছে চুপচাপ দুজনে উঠে দাঁড়ালো তোমরা আবিষ্কার করলে আতঙ্ক বা ভয় কিছুই নেই এমনকি অস্বস্তি চলে গেছে তাই না মুখ চাওয়াচাউ করল মুসার রবিন এই কথাটা সব শেষে বলে চমকে দেবে প্রধানকে ভেবে রেখেছে ওরা ঠিক জবাব দিল মোসা কিন্তু তুমি জানলে কি করে মোসার প্রশ্ন যেন শুনতেই পাইনি কিশোর আপন মনে বললো তার মানে টেরর ক্যাসলের বাইরে এলেই চলে যাবে সব অনুভূতি গুড একটা কাজের কাজ করে এসেছ তাই রবিনের প্রশ্ন হ্যাঁ ছবিগুলো নিশ্চয়ই শুকিয়েছে এতক্ষণে আনো না দেখি জ্বালিয়ে মারবে চাচা ভেন্টিলেটর বন্ধ করতে উঠে গেল কিশোর অর্গান পাইপ বসানোর কাজ শেষ করে ফেলেছেন রাসের চাচা বরিশার রোভার তাকে সাহায্য করেছে কিশোরও করেছে বিছানায় শুয়ে শুয়ে অর্গান পাইপের উপর লেখা একটা বই খুটিয়ে পড়েছে সে চাচাকে জানিয়েছে কোন জড়োটা কোথায় কিভাবে লাগাতে হবে কাজটা শেষ করেই ইয়ার্ডের আর সব কাজ বাদ দিয়ে তার সঙ্গে জুটেছে বরিশার রোভার আকাশ বাতাস কাঁপিয়ে বাচ্চা অর্গান ভয়াবহ আওয়াজ আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এটার সুর বাজানো চেষ্টা করছেন চাচা আনারি হাতে ঠিক হচ্ছে না তবু তালে তালে মাথা তোলাচ্ছে দুই ব্যবহারিয়ান ভাই তারিফ করছে সুরের ওদের ধারণা বাদক হিসেবে জড়ি নেই রাশেদ পাশার শব্দের ধাক্কায় কাঁপছে পুরোই আয় ট্রেলারের ছাতের খোলা ভেন্ডুলেটার দিয়ে আসছে আওয়াজ কান ঝালাপলা করে দিতে চাইছে যখন উঠছে থরথর করে কেঁপে উঠছে ট্রেলারের দেয়াল ভেন্টিলেটর বন্ধ করে দিয়ে ফিরে এলো কিশোর ডায়ক্রুম থেকে ছবি নিয়ে ফিরলো রবিন ছবি পরীক্ষা করে দেখতে বসলো কিশোর ভেজা ভেজা রয়েছে এখনো একটা করে ছবিটি জেনে নিয়ে বড় রিডিং গ্লাসের তলায় ফেলছে সে ভালো করে দেখছে তারপর ছেলে দিচ্ছে রবিন অনেক সময় লাগিয়ে পরীক্ষা করল আর্মার স্যুট আর জন ফিলবে লাইব্রেরির ছবি মুখ না তুলেই বলল ভালো ছবি তুলেছ নীল নীলভূতের ছবি তোলা দরকার ছিল ভালো বলেছো অন্ধকারে কয়েক দুজন চেয়ার ডিঙিয়ে অর্গানের কাছে যাই ছবি তোলার আগেই তো আমার মটকে দিত হারামজাদা পালাতে পেরেছি এই যথেষ্ট আবার ছবি যোগ করল মোসা তীব্র আতঙ্ক চেপে ধরেছে দিশাহারা হয়ে পড়েছি তুমিও ছবি তুলতে পারতে না তখন ঠিকই পারতাম না স্বীকার করল কিশোর আতঙ্কিত হয়ে পড়লে মাথা ঠিক তবে তুলে আনা গেলে খুব সুবিধে হতো রহস্যটার কিনারা হয়ে যেত চুপ করে রইল মোসার রবিন অদ্ভুত একটা ব্যাপার ভেবে দেখেছো বলল কিশোর টেরোর কাসালের ভূত সূর্যটু আবার আগেই দেখা দিয়েছে কিন্তু ক্যাসেলের ভেতরে দেখতে পেতে কোনো সন্দেহ তবু বাইরে তখনও সুযোগ রোবেনি রাত নামার আগে ভূত বেরিয়েছে এমন শোনা যায়নি কখনো যাগে ওসব নিয়ে পরে ভাবা যাবে এখন ছবিগুলো দেখি আরমার স্যুটের দিকে আবাদ চাইল কিশোর এখনো চকচকে আছে স্যুটটা মরচে পড়েনি ঠিকই সাই দিল রবিন দু একটা জোড়ায় মরচে দেখেছি শুধু এছাড়া পুরো স্যুটটাই চকচকে আর এই যে লাইব্রেরির বইগুলো ধুলোয় মাখামাখি হয়ে থাকার কথা ছিল নেই হালকা ধুলো ছিল বলল মুসা। তবে অনেক দিন পড়ে থাকলে যতটা থাকার কথা ততটা নয় হুম মমি কেসে রাখা কঙ্কালের ছবি টেনে নিল কিশোর নিজের কঙ্কাল উপহার দেয়া সত্যি অদ্ভুত ঠিক এই সময় দরম করে শব্দ হলো একটা জঞ্জালের স্তূপ থেকে লোহার ভারী কিছু একটা খসে পড়েছে আছড়ে পড়েছে ট্রেলারের গায়ে কারণ অর্গান পাই আরও জোরে বাজছে এখন সর্বনাশ চেঁচি উঠল মোশা ভূমিকম্প শুরু হবে কান খারাপ হয়ে গেল নাকি চাচার ভুরুকুচকাল কিশোর আর সইতে পারছি না বেরিয়ে যেতে হবে জিনিসটা দিয়েই বেরিয়ে পড়ব অপেক্ষা করে রইল রবেনার মোসা উৎসুক দৃষ্টি টেবলের ড্রয়ার থেকে তিনটে লম্বা চক বের করল কিশোর সাধারণ চক একটা নীল একটা সবুজ অন্যটা সাদা এগুলো কেন জানতে চাইল মোসা আমাদের চিহ্ন রেখে যাওয়ার জন্যে বলতে বলতেই সাদা চক দিয়ে দেয়ালে একটা বড় প্রশ্নবোধক আঁকল কিশোর সাদা প্রশ্নবোধক আমার চিহ্ন সবুজ রবিনের আর নীল তোমার কোথাও পথ হারিয়ে ফেললে এই চিহ্ন রেখে যাব আমরা কে হারিয়েছি কোন পথ দিয়ে গেছি খুব সহজেই বুঝতে পারব অন্য দুজন অনুসরণ করা সহজ হবে দারুন পিড়বিড় করল মোসা কিশোর তোমার তুলনা হয় না অনেক সুবিধে এতে মোসার কথায় কান দিল না কিশোর দেয়াল দরজা জানালার পাল্লা কিংবা অন্য যে কোনো খানে চক দিয়ে প্রশ্ন মতো রাখতে পারবো আমরা অন্য কারো চোখে পড়লেও তেমন কিছুই বুঝবে না ভাববে দুষ্ট ছেলের খেয়াল অথচ আমাদের কাছে এটা মহামূল্যবান এখন থেকে যার যার রঙের চক বয়ে বেড়াবো আমরা কখনো কাজ ছাড়া করব না ঠিক আছে মাথা কাত করে সাইজজন আর হ্যাঁ আসল কথা এলো কিশোর মিস্টার ক্রিস্টোফারের অফিসে ফোন করেছিলাম আজ সকালে কেরি জানিয়েছে আগামী কাল সকালে স্টাফদের নিয়ে একটা মিটিংয়ে বসবেন পরিচালক সিদ্ধান্ত নেবেন কোন ভুতুরে বাড়িতে ছবি শুটিং করবেন তার মানে কাল সকালের আগেই তার সঙ্গে দেখা করতে হবে আমাদের তার মানে না চেঁচিয়ে উঠল মোসা আমি পারবো না আমি আর যাবো না টেরোর ক্যাসেলে শিওর ওই বাড়িতে ভূত আছে কোনো প্রমাণের দরকার নেই আমার বিছানায় শুয়ে শুয়ে অনেক ভেবেছি মোসার কথায় কোনোরকম ভাবান্তর হল না কিশোরের সিদ্ধান্ত নিয়ে ফেলেছি টেরোর ক্যাসেলে ভূত থাকলে দেখে ছাড়বো মিস্টার ক্রিস্টোফার কথা দিয়েছেন আমাদের নাম প্রচার করবেন এই সুযোগ কিছুতেই হাতছাড়া করব না আমি তোমাদেরও করা উচিত হবে না বাড়িতে বলে আসবে আজ রাতে আর নাও ফিরে যেতে পারো আবার ঢুকবো আমরা টেরর ক্যাসেলে আজই ভেদ করব রহস্য চাঁদ নেই গাঢ় অন্ধকারে ডুবে আছে ব্ল্যাক ক্যানিয়ন তারার আলোয় আপছে দেখা যাচ্ছে টেরর ক্যাসেলের অবয়ব আরে বাপরে কি অন্ধকার ফিসফিসিয়ে বলল কিশোর যা থাকে কপালে চলো ঢুকে পড়ি মোসারাতে হাতে নতুন টর্চ হাত খরচের পয়সা বাঁচিয়ে কিনেছে আগের টর্চটা এখন উদ্ধার করা যায়নি নিশ্চয়ই পড়ে আছে মমিকেসের কাছে টেরোর ক্যাসেলের লাইব্রেরিতে সিঁড়ি বেয়ে বারান্দায় উঠতে শুরু করলো দুজনে এক পায়ে ব্যান্ডেজ বাঁধা সামান্য খোঁড়াচ্ছে তাদের পায়ের চাপা শব্দই অনেক বেশি জোরালো মনে হচ্ছে হঠাৎ কাছের একটা ছোট ঝোপের ভেতরে শব্দ হলো বেরিয়ে ছুটে পালাল কি যেন টর্চের আলো ফেললো মোসা একটা খরগোশ মনে জ্বালান দিয়েছে ব্যাটার আজ গোলমাল হবে ক্যাসেলে বিড়বিড় করে বলল মোসা বুদ্ধিমানের মতো আগেই পালিয়ে যাচ্ছে কিশোর কোনো জবাব দিল না বারান্দা পেরিয়ে দরের সামনে দাঁড়াল চুল নড়ল না পাল্লা এসো হাত লাগাও বলল কিশোর আটকে গেছে দরজা দুজনে চেপে ধরল পিতলের বড় হাতল জোরে হ্যাঁ টান মারল খুলে চলে গেল হাতল কাল ছান না পেরে ছিটকে পেছনে পড়ে গেল দুজনে কিশোরকে ঠেলে সরানোর চেষ্টা করে বলল মোসা সরো সরো পেটের উপর পড়েছ দম বন্ধ হয়ে যাচ্ছে আমার মোসার পেটের ওপর থেকে গড়িয়ে সরে এলো কিশোর উঠ টিপে টুপে দেখছে কোথাও ভেঙেছে কিনা বুকের পাজর না ঠিকই আছে মনে হচ্ছে মোসার কথায় কান নেই কিশোরের টর্চের আলোয় পরীক্ষা করে দেখছে হাতলটা দেখেছো, বলল কিশোর হাতলের ছিদ্রে আটকে আছে স্কুলগুলো মাথার খাজে খোঁচার দাগ গত পনেরো দিনে অনেকবার টানা হয়ে ছোটা ধরে পুরনো জিনিস সইতে পারেনি খুলে এসেছে আমি অন্য কথা ভাবছি বলল কিশোর খুলে আসতে সাহায্য করা হয়নি তো মানে ঝিল করে রাখা হয়নি তো খালি দরজা খুলতে না পারলে ভেতরে ঢুকবো কি করে ফিরেই যেতে হবে না ঢোকার অন্য কোনো পথ বের করতে হবে ওই যে পাশে আঙুল তুলে দেখালো কিশোর জানালা ওদিক দিয়ে চেষ্টা করে দেখি চলো বারান্দার এক প্রান্তে চলে এলো দুজনে দেয়ালে বড় বড় জানালা ফ্রেঞ্চ উইন্ডো আগিনার দিকে মুখ করে আছে মোট ছয়টা ফুলে দেখলো ওরা পাঁচটায় ভেতর থেকে আটকানো একটা পাল্লার ছিটকানি ভাঙা আদেঞ্চি মতো ফাঁকা হয়ে আছে ধরে টান দিল কিশোর জোর লাগলো না হা হয়ে খুলে গেল পাল্লা ভেতরে উঁকি দিল সে গাঢ় অন্ধকার আলো ফেললো কিশোর লম্বাকে টেবিল চোখে পড়ল ডাইনিং রুম নিচু গলায় বলল কিশোর এদিক দিয়ে ঢুকতে পারবো জানাল টোপকে ভেতরে এসে ঢুকলো দুজনে আলো ফেলে দেখলো কি কি আছে ঘরের ভেতরে দেয়ালের এক পাশে বসানো কাঠের বড় দেয়াল আলমারি পাশে কয়েকটা তাক দরজা তো কয়েকটা বলল কিশোর কোনটা দিয়ে যাব ফিরে গেলেই ভালো ওরে বাপরে চেঁচিয়ে উঠল মোসা। কথা বেরোলো না আর গলা টিপে ধরেছে যেন কেউ কি কি হলো কাছে সরে এলো কিশোর ওই যে মোস্তার নির্দেশিত দিকে তাকালো কিশোর স্থির হয়ে গেল সঙ্গে সঙ্গে আচ্ছা আলোই দেখ পরনে তিনশো বছর আগের পোশাক গলায় দড়ির ফাঁস দড়ির অন্য মাথা বুকের উপর দিয়ে ঝুলছে নেমে এসেছে মাটিতে অপলকে চেয়ে আছে মোসার কিশোর মেয়েটাও চেয়ে আছে ওদের দিকে মোসা ধরেই নিয়েছে ওটা প্রেদাত্তা বাড়ি ছিল ইংল্যান্ডে ফাঁসি দিয়ে মরেছে ওই যার কথা বলেছে হ্যারি প্রাইস দীর্ঘ কয়েকটা মুহূর্ত তারপর কিশোর বলল আমি বললেই সরাসরি ওটার উপর আলো ফেলবে নড়ে উঠল একে চকচকে কি যেন একই সঙ্গে ঘুরে গেল দুটো টর্চ কিন্তু কোথায় মেয়ে একটা বড় আয়নার উপর আলো পড়েছে প্রতিফলিত হয়ে এসে লাগছে দুজনের চোখে আয়না অবাক গলায় বলল মোসা তার মানে আমাদের পেছনে রয়েছে মেয়েটা পাই করে ঘুরল মোসা আলো ফেলল পেছন দিকে নেই কোনো মেয়ে নেই শুধু দেয়াল চলে গেছে মোসার গোলায় ভয় এই ভূতের আড্ডায় আর আমি নেই পা বাড়াল সে দাঁড়াও সঙ্গীর হাত চেপে ধরল কিশোর আয়নার দিকে চেয়েছিলাম আমরা মেয়েতে নয় চোখের ভুলও হতে পারে বেশি তাড়াহুড়ো করে ফেলেছি আরও সাবধান হওয়া উচিত ছিল আমাদের হলো না কেন ক্যামেরা তো তোমার কাঁধেই ছবি তুললো না কেন ভুলেই গিয়েছিলাম ক্যামেরার কথা নিজের ওপরই বিরক্ত কিশোর মনে থাকলেও লাভ হতো না ছবি ওঠা না ভূতের ওরা তো অশরীরী মানে দাঁড়াচ্ছে সে অশরীর দেখা দিত মেয়েটা দেখা না দিলেই ভালো জোরে জোরে বললো মোসা ভূতকে শোনালো যেন আর দাঁড়িয়ে থেকে লাভ কি হবে কি দেখবে টেরোর ক্যাসেলে ভূত আছে এটা প্রমাণ হয়ে গেল চলো ফিরে গিয়ে সব জানাই মিস্টার ক্রিস্টোফারকে এখনই ফিরে যাব কি মাত্রই তো এলাম নীলভূতকে না দেখে যাব না ছবি তুলব ওটার স্থির শান্ত গলা কিশোরের কিশোর তো ভয় পাচ্ছে না সেও তো ঘাবড়াচ্ছে কেন নিজেকে ধমক লাগালো মোসা কাজ ঝাকালো ঠিক আছে আচ্ছা এক কাজ করলে তো পারি এ ঘর থেকেই চকের চিহ্ন রেখে যাই আমরা কেমন হয় ঠিক বলেছো হলো কি আমার সবখানি ভুলে যাচ্ছি খোলা জানালার কাছে এগিয়ে গেল কিশোর এটা দিয়েই ঢুকেছে ওরা পাল্লাই বড় করে একটা প্রশ্নবোধক আঁকলো ডাইনিং টেবিলে আকলো একটা তারপর গিয়ে দাঁড়াল আয়নার সামনে প্রশ্নবোধক আঁকবে আমরা এই ঘরে ছিলাম জানবে হ্যানসন আর রবিন আমরা আর ফিরে না গেলে তখন তো প্রশ্ন করল মসা জবাব দিল না কিশোর আয়নায় প্রশ্নবোধক আঁকার চেষ্টা করল প্রথমবারে চকের দাগ বসল না ঠিক মতো দ্বিতীয়বার জোরে চাপ দিয়ে আঁকতে গেল সঙ্গে সঙ্গে ঘটল একটা অদ্ভুত কাণ্ড নিঃশব্দে পেছনে সরে গেল আয়না দরজার পাল্লার মতো ওপাশে প্যাসেজ গাঢ় অন্ধকারে ঢাকা অবাক হয়ে অন্ধকার প্যাসেজের দিকে চেয়ে আছে দুজনে আল্লাহ বলে উঠল মুসা একটা গোপন পথ আয়নার পেছনে লোকানো ভুরুকুচিয়ে গেছে কিশোরের ভেতরে ঢুকবো দেখব কি আছে মোশা প্রতিবাদ করার আগেই প্যাসেজে পা রাখল কিশোর টর্চের আলোয় দেখা গেল সরু লম্বা একটা প্যাসেজ দুপাশে অমসৃণ পাথরের দেয়াল প্যাসেজের শেষ মাথায় একটা দরজা এসো ফিরে মুসাকে ডাকল কিশোর কোথায় আমাদেরকে নিয়ে যায় প্যাসেজটা দেখব দিদাই পড়ে গেল মোশা প্যাসেজে ঢোকাটা মোটেও পছন্দ হচ্ছে না তার এদিকে অন্ধকার ঘরে একা থাকতেও চায় না শেষে ঢুকেই পড়ল আলো ফেলে দুই পাশের দেয়াল দেখল কিশোর আয়না বসানো দরজাটা পরীক্ষা করল সাধারণ দরজা কাঠের পাল্লা এক পাশে পাল্লার সমান একটা আয়না বসানো কোনো নব নেই ছিটকিনি নেই আশ্চর্য বিবিড় করল কিশোর বন্ধ করে আবার খোলে কি করে নিশ্চয়ই গোপন কোনো ব্যবস্থা আছে ঠেলে পাল্লাটা বন্ধ করে দিল কিশোর মোলায়েম একটা ক্লিক করে আটকে গেল পাল্লা সেরেছে চেঁচিয়ে উঠল মোসা বন্দি হয়ে গেলাম হুম পাল্লার ধারে আঙুল চালিয়ে দেখল কোনো খাজ আছে কিনা ধরে টান দেওয়া যায় কিনা কিছু নেই দরজার ফ্রেম পাল্লা মসৃণ করে চাছা ফ্রেমের মধ্যে নিখুঁতভাবে বসে গেছে পাল্লাটা কোনো ফাঁক নেই কোনো না কোনো উপায় আছেই খোলার বিড়বিড় করল কিশোর উপাস থেকে তো খুব সহজেই খুলে গেল ব্যাপারটা কি সেটা তুমি বোঝো বললো মোসা আবার সহজে খুলে গেলেই বাঁচি নির যেতে চাই আমি তেমন জরুরি অবস্থায় পড়লে ভেঙে বেরোতে পারব কাজ বেশি পুরু না ভাঙার দরকার পড়বে বলে মনে হয় না প্যাসেজের আর একদিকে তো পথ রয়েছেই কিছু একটা বলতে গিয়েও থেমে গেল মোসা ঘুরে রওনা হয়ে গেছে গোয়েন্দা প্রধান দুপাশের দেয়ালে আঙুলের গার্ড দিয়ে টোকা দিচ্ছে কিশোর এক পা দুপা করে এগিয়ে চলেছে নীরেট এক সময় বলল সে হঠাৎ থমকে দাঁড়ালো শুনতে পাচ্ছ দাঁড়িয়ে পড়লো মোসাও কান পাতলো অর গান বাজছে বহুদূর থেকে ভেসে আসে যেন শব্দটা সেই সঙ্গে মিশেছে তীক্ষ্ণ ক্যাচকোচ আর চাপা চিৎকার এর আগের বার যেমন শুনেছিল মোসা ঠিক তেমনি পরিবর্তন নেই নীলভূত চাপা গলায় বলল গোয়েন্দা সহকারী অর্গান বাজাচ্ছে একদিকের দেয়ালে কান চেপে ধরল কিশোর ধরে রইল দীর্ঘ একটা সেকেন্ড সরে এলো দেয়াল ভেদ করে যেন আসছে আওয়াজ মানে কি দেয়ালের ঠিক ওপাশে আছে অর্গানটা বলতে চাইছো এই দেয়ালের ওপাশে আছে ভূতটা আত্মীয় উঠল মোসা আমার তাই ধারণা বলল কিশোর যে করেই হোক আজও ছবি তুলবই সম্ভব হলে কথাও বলবো কথা বলবে গোগানি বেরোলে মোসার গলা থেকে ভূতের সঙ্গে কথা বলবে যদি ধরতে পারি আমরা ধরার আগে যদি আমাদেরকে ধরে ঘাড় মুটকে দেয় সে ভয় কম জোর দিয়ে বলল কিশোর এ পর্যন্ত কারো কোনো ক্ষতি করেনি ওটা রেকর্ড নেই এর উপর অনেকখাই নির্ভর করছি আমি বিছানায় শুয়ে শুয়ে ঘুরিয়ে ফিরিয়ে অনেক ভেবেছি একটা ধারণা জন্মেছে মনে পরীক্ষা করে দেখব আজ আর খানিক পরেই জানবো ধারণাটা ঠিক কি না যদি ভুল হয় হঠাৎ করে যদি আজকে ঠিক করে ফেলে ভূতটা তার দল বাড়াবে তাহলে তখন মেনে নব ভুল করেছি গলায় বলল কিশোর একটা আগাম কথা বলছি আর কয়েকটা মুহূর্ত পরেই তীব্র আতঙ্ক সে চেপে ধরবে আমাদেরকে কয়েক মুহূর্ত পরে প্রায় চেঁচিয়ে উঠল মোসা। তাহলে এখন কি বোধ করছি অস্বস্তি চলো পালাই দুজনে ছুটে গিয়ে ধাক্কা দিলে ভেঙে যাবে পাল্লা লাগাবো ছুট কি বলো না মোসার হাত চেপে ধরল কিশোর অস্বস্তি ভয় কিংবা আতঙ্ক কারো কোনো ক্ষতি করে না ওগুলো এক ধরনের অনুভূতি আতঙ্কিত হয়ে উল্টাপাল্টা কিছু করে না বসলে কোনো ক্ষতি হবে না তোমার জবাবে কিছু একটা প্যাসেজে একটা পরিবর্তন ঘটেছে বাজনা শব্দ আর নিজেদের কথাবার্তায় মগ্ন থাকায় এতক্ষণ খেয়াল করেনি ব্যাপারটা কুয়াশা আজও এক ধরনের ধটে কুয়াশা উদয় হয়েছে হঠাৎ মেঝেতে কুয়াশা দেয়ালের ধার ঘেঁষে কুয়াশা ফিলিংয়ে কুয়াশা উপরে নিচে আলো ফেলল মূসা উজ্জ্বল আলোয় দেখা গেল পাক খাচ্ছে কুয়াশা কুণ্ডলি পাকিয়ে ভাসছে বাতাসে কোথা থেকে আসছে বোঝা যাচ্ছে না বাড়ছে ধীরে ধীরে কুয়াশার ভেতর অদ্ভুত কিছু আকৃতি দেখতে পেলেন সে দেখো দেখো কাপাগলায় গলায় বললো মূসা বিচ্ছিরি সব মুখ ওই ওই যে ওই যে একটা ড্রাগন একটা বাঘ ওরে বাপরে ভয়নাখান জলদস্যু থামো বাধা দিয়ে বলল কিশোর আমিও দেখছি ও সব ছাতে বসে ভেসে যাওয়া মেঘের দিকে চাইলেও দেখতে পাবে এই কাণ্ড এই কুয়াশা কোনো ক্ষতি করবে বলে মনে হয় না তবে আতঙ্ক আসছে সঙ্গীর হাতে হাতের চাপ বাড়ালো কিশোর কিশোরের হাত চেপে ধরল মুসা। ঠিকই বলেছে গোয়েন্দা প্রধান হঠাৎ তীব্র আতঙ্ক এসে ভর করলো মনে ছড়িয়ে পড়তে লাগলো যেন সারা শরীরে পায়ের তালু থেকে মাথার চাঁদি পর্যন্ত সব জায়গায় অদ্ভুত শিরশিরে এক অনুভূতি চামড়ায় কুচকে যাবে যেন ছুটে পালাতে চাইছে সে শক্ত করে তার হাত ধরে রেখেছে কিশোর যেতে দিচ্ছে না একই অনুভূতি হচ্ছে কিশোরেরও কিন্তু পাথরের মতো অটল দাঁড়িয়ে আছে সে একটা স্রোতের মধ্যে দাঁড়িয়ে আছে যেন ওরা খেয়াল কুয়াশা বাড়ছে ঘন হচ্ছে কুণ্ডলি পাকাচ্ছে ঘুরছে ফিরছে ভাসছে বাতাসে সৃষ্টি করছে ভাস আজবাজব সব আকৃতি কুয়াশা তঙ্ক অল্প অল্প কাঁপছে কিশোরের গলা কিন্তু মোসার বাহুতে আঙুলের বাঁধন শিথিল হচ্ছে না সামান্যতম অনেক বছর আগে এখানে ঢুকে লোক তাড়ানোর শেষ অস্ত্র চোরের ক্যাসেলের চলো উপাস দিয়ে বেরিয়ে পড়ি এবার নীলভূতকে ধরতে হবে ও হয়তো ভেবে বসে আমি যাব না কোনো বললো বলল মোসা দাঁতে দাঁত ঠোকাঠুকি করছে আমার শরীর অবশ কিছুতেই পা পারছি না কি ভাবলো কিশোর তারপর বলল শোনো খামকা ভয় পেও না ভাবনা চিন্তা করে বুঝেছি বুঝেছি কেরোর ক্যাসেল করে তোলার পেছনে রয়েছে একজন মানুষ জীবন্ত মানুষ জন জনফিলবি নিজে যে আতহত্যা করেছে বলে লোকের ধারণা বলো কি এতই অবাক হয়েছে মোসা আতঙ্ক ভুলে গেছে ঠিকই বলছি ভুচ্ছে যে এতগুলো বছর বাস লোককে ভয় দেখিয়ে দাঁড়িয়েছে কিন্তু তা কি করে হয় বিশ্বাস করতে পারছে না মোসা আমরাও তো কয়েকবার ঢুকলাম ক্যাসেলে কখনো তার দেখা পায়নি তাছাড়া খাবার লোকের চোখ এড়িয়ে খাবার জোগাড় করে কিভাবে। জানি না দেখা হলে জিজ্ঞেস করব এর বেশি কিছু করে না সে কারো কোনো ক্ষতি করে না ক্যাসেল আতঙ্ক গেছে আরে হ্যাঁ চলে গেছে আর তো ভয় পাচ্ছি না পাও উঠছে যেদিকে নিয়ে যাব যাবে চলো তাহলে নীলভূতের সঙ্গে দেখা করি পা বাড়ালো কিশোর পেছনে চলল মোসা ভয় কেটে গেছে অবাক হয়ে ভাবছে এতগুলো বছর একা টেরোর ক্যাসলে কি করে বাস জন জনফিলবি আর অনেক প্রশ্ন এসে ভিড় করছে মনে কিন্তু জবাব খুঁজে পাচ্ছে না ওগুলোর প্যাসেজের শেষ মাথায় দজার কাছে চলে এলো ওরা অবাক কাণ্ড ধাক্কা দিতেই খুলে গেল পাল্লা ওপাশে গাঢ় অন্ধকার কি আছে না আছে আলো না জেলে বোঝার উপায় নেই হঠাৎ বেড়ে দেয়ালে প্রতিহত হচ্ছে একটা বড় ঘরে এসে দাঁড়িয়েছে ওরা প্রোজেকশন রুম ফিসফিস করে মোসার কানের কাছে বলল কিশোর আলো জল না চমকে দিতে হবে ওকে দেয়ালের ধার ঘেসে পাশাপাশি এগিয়ে চলল দুজনে একটা কোণে এসে ঠেকলো হঠাৎ গলা ফাটিয়ে চেঁচিয়ে উঠল মোসা হালকা কিছু একটা তার মুখ মাথা পেঁচিয়ে ধরেছে মখমালের ছেড়া পর্দার কাপড় কোন ঘরে আবার এগোলো ওরা কয়েক পা এগিয়েই থমকে দাঁড়াল কিশোর হাত চেপে ধরল মোসা ভাঙা অর্গানের সামনে নড়াচড়া করছে ম্লান নীল আলো অন্ধকারেই বুঝতে পারলো মোসা তার সঙ্গে ক্যামেরা রেডি করছে পার্টি পাটি পেয়ে গোবে করে বলল কিশোর ওর ঠিক পেছনে গিয়ে দাঁড়াবো ছবি তুলবো কাঁপা কাঁপা আলোটার দিকে চেয়ে রইল মোসা হঠাৎই দুঃখ হলো যেন জনশিল্পীর বেচারা এতগুলো বছর নিরাপদে কাটিয়ে বুড়ো বয়স একে ধাক্কা খাবে ওকে ভয় পাইয়া দিতে হবে ফিসফিসিয়ে বলল মশা নাম ধরে ডাকলেই তো পারি বুঝাতে পারি আমরা ওর শত্রু নই বন্ধু ভালো কথা ছাই দিল কিশোর তবে এখন না আরো কাছে গিয়ে ডাকব নীল আলোর দিকে আবার এগিয়ে চলল ওরা মিস্টার ফিলবি হঠাৎ জোরে ডাক দিল কিশোর মিস্টার ফিলবি আমরা আপনার সঙ্গে কথা বলতে চাই বন্ধু কিছুই ঘটল না বেজেই চললো আর গান কাঁপতে থাকলো নীল আলো মিস্টার ফিলবি আরো কয়েক পা এগিয়ে আবার ডাকল কিশোর আমি কিশোর পাশা আমার সঙ্গে মোসা আমান আপনার সঙ্গে শুধু কথা বলতে চাই থেমে গেল বাজনা জোরে কেঁপে উঠল একবার আলোটা তারপর চলতে শুরু করলো ধীরে ধীরে উঠে যাচ্ছে উপরের দিকে ছাদের কাছে গিয়ে ঝুলে রইল আলোটার দিকে চেয়ে আছে কিশোর আর মোসা এই সময় টের পেল কেউ এসে দাঁড়িয়েছে তাদের পেছনে ওরা কিছু বুঝে ওঠার আগেই ঘটল ঘটনা ক্যামেরা হাতে ধরা রইল কিশোরের জ্বলে উঠল মোসার হাতের টর্চ জালে আটকে পড়ে গেল দুজনে মাথার উপর থেকে নেমে এসেছে জাল এতই আচমকা কিছু করারই সুযোগ পেল না ওরা কাছায় দাঁড়িয়ে আছে দুজন আরও ছুটতে গেল মোসা জালের খোপে পা বেঁধে হোমে পড়েই গড়ান খেল পিছলে বেড়ে যাওয়ার চেষ্টা করলো জালাতলা থেকে পারল না আরও পেঁচিয়ে গেল জালে আটকে পড়লে মাছের কেমন লাগে অনুভব করতে পারল সে কিশোর চেঁচিয়ে উঠল মোসা আমাকে ছাড়াও সাড়া এলো না ঘাড় ফেরাল মোসা টর্চটা হাতে ধরা আছে জালল আবার বুঝল কেন সাড়া দিল না কিশোর আরেকটা জালে তারই মতো আটকে পড়েছে কিশোর ময়দার বস্তার মতো তাকে তুলে নিয়েছে দুই আরব একজন ধরেছে পায়ের দিক আর একজন কাঁধ এগিয়ে যাচ্ছে দরজার দিকে জালের ভেতর আটকে পড়ে ছটফট করছে মোসা। নিজেকে ছাড়ানোর চেষ্টা করে ব্যর্থ হলো গড়াগড়ি করে ছাড়াতে গিয়ে আরও জড়িয়ে ফেলল নিজেকে চিত হয়ে পড়ে রইল মোসা ছাতের কাছে এখনো আছে নীলালো গোয়েন্দা সহকারীর করুণ অবস্থা দেখে নীরব হাসিতে ফেটে পড়ছে যেন ম্লান হতে হতে একসময় মিলিয়ে গেল নীলালো গাঢ় অন্ধকার চেপে ধরল যেন মুসাকে। নিজেকে ছাড়ানোর চেষ্টা করলো সে আর একবার পারল না আরো বেশি শক্ত হলো জালের জট টর্চটা খুশে গেছে হাত থেকে খুঁজে বের করার উপায় নেই বাইক মতো আটকেছি ভাবলো ভাবল মূসা বুড়ো এক অভিনেতাকে ধরতে এসে নিজেরাই ধরা পড়ে গেছে সুবিধের লোক বলে মনে হলো না দুই আরবকে ওরা তাদের জন্য অপেক্ষা করছিল অন্ধকারে হ্যানসন আর রবিনের কথা ভাবল মোসা গিরি খাতে বাকের উপাস অপেক্ষা করছে ওরা ওদের সঙ্গে কি আর কখনো দেখা হবে আর কোনদিন কি বাড়ি ফিরে যেতে পারবে সে মা বাবার সঙ্গে দেখা হবে জীবনে এমন বিপদে আর পড়েনি মোসা ভাবছে এই সময় দেখা গেল আলো এগিয়ে আসছে দুলে দুলে কাছে এসে দাঁড়ালো লম্বা এক লোক হাতে একটা বৈদ্যুতিক লণ্ঠন সিল্কের আলখাল লাগায় ঢুকলো লোকটা হাতে ললঠন তুলে ভালো করে দেখলো মোসাকে নিষ্ঠুর এক জোড়া চোখ কেমন ঘোলাটা চাওনি হাসল লোকটা ঝকঝক করে উঠল সোনার দাঁত বোকা ছেলে আর সবার মতো ভয় পেয়ে চলে গেলেই ভালো করতে এখন মরবে জবাই করার ভঙ্গিতে নিজের গলায় আঙুল চলো লোকটা বিচ্ছিরি ঘর ঘরে একটা আওয়াজ ওঠ দূর করে উঠলো বুকের ভেতর কে আপনি গলা দিয়ে ব্যাঙের আওয়াজ বেরোলো তার এখানে কি করছেন কি করছি হাসল লোকটা পাতা লেগেই বুঝতে পারবে দু হাজার ধরে তুলে নিল মোসাকে যেন একটা কোল বালিশ এমনি হবে কাঁধে ফেললো মোসার ভারী দেহটা লন্ঠনটা আবার হাতে তুলে নিয়ে গেলো যেদিক থেকে এসেছিল কাঁধে ঝুলে থেকে চলেছে কোথায় চলেছে বুঝতে পারলো না মোসা একটা দরজা পেরোলো লোকটা প্যাসেজ পেরোলো একটা সিঁড়ির মাথায় এসে পৌঁছল ঘুরে ঘুরে নেমে গেছে সিঁড়ি নেমে চল লোকটা অনেক ধাপ পেরিয়ে একটা করিডোর এসে পৌঁছল বাতাস ঠান্ডা কেমন ভেজা ভেজা করিডর পেরোল আরো কয়েকটা দরজা পেরিয়ে এসে ছোট একটা ঘরে ঢুকল জেলখানা সেলের মতো ঘর নিশ্চয় মাটির তলায় অনুমান করলো মোসা দেয়ালে গাথা মরচে পড়া কয়েকটা বোল্ট সাদা বস্তার মতো কি একটা জন্য পড়ে আছে কোনে কাছে বসে আছে একজন আরও যেতে বিশাল এক ছুরিতে সান দিচ্ছে আবদাল কোথায় আর খেলাধারী লোকটা জিজ্ঞেস করল ধপাস করে সাদা বস্তাদার পাশে নামিয়ে রাখল মোসাকে সিলভিয়াকে ডাকতে গেছে ভারী গলা আরবটার ঘর ঘরে আওয়াজ বেরোলো কথা বলার সময় সিলভিয়া আর জিপসি কাটি লুকিয়ে রেখেছে মুক্তাগুলো ছেলে দুটোকে নিয়ে কি করা যায় সবাই বসে আলোচনা করব কিছুই করার দরকার নেই বলল এশিয়ান এই ঘরে রেখে বাইরে থেকে দরজা তালা দিয়ে চলে যাব কেউ কখনো খুঁজে পাবে না ওদেরকে মনে ভূত হয়ে যাবে শিগগির মন্দ হবে না হাসলো আরব গলায় কফাট কাছে যেন তবে ছুরিটাই কষ্ট করে সান দিয়েছি একটু ব্যবহার না করলে কেমন দেখায় না দেখছে মুসা বুড়ো আঙুলে ছুরির ধার পরীক্ষা করছে আরবটা সামান্য নড়ে উঠল সাদা বস্তা আর চোখে দেখল মোসা বুঝল ওটা বস্তা নয় জালে আটকানো গোয়েন্দা প্রধান কিশোর পাশা বড় দেরি করছে বলল আরবটা যাই দেখি সিলভিয়া কোথায় উঠে দাঁড়ালো সে ছুরিটা ঢুকিয়ে রাখলো কোমরের খাপে একবার চাইল মেঝেতে পড়ে থাকা ছেলে দুটোর দিকে আলখেলাধারীকে বলল এসো আমার সঙ্গে গোপন পথটা পরিষ্কার করতে হবে আমরা এসেছিলাম তার কোনো প্রমাণ থাকা চলবে না এদেরকে নিয়ে ভাবনা নেই বেরোতে পারবে না জাল থেকে লন্ঠনটা দেয়ালের বোল্ড্রিং এর আলো পড়ছে এখন ছেলে দুটোর উপর বেরিয়ে গেছে লোক দুটো মিলিয়ে গেল ওদের পায়ের আওয়াজ ভারী পাথর ঘষা লাগার আওয়াজ হলো তারপর সব চুপচাপ মোসা ডাকলো কিশোর ঠিকঠাক আছো ঠিকঠাক বলতে কি বোঝাতে চাইছো নীরজ গলায় বলল মোসা থার ভাঙেনি এটুকু ঠিক আছি ভালো গলায় ক্ষোভ নিজের প্রতি বোকার মতো তোমাকে এই বিপদে নিয়ে ফেললাম নিজের বুদ্ধির উপর খুব বেশি ভরসা ছিল আমার থামকা ভেবে মন খারাপ করো না বললো মোসা এক দল সে আস্তা না গেড়েছে চেরোর ক্যাসেলে কি করে জানবে তুমি কোনো প্রমাণ তো পাওয়া যায়নি আগে হ্যাঁ আমি শিওর ছিলাম কেরোর সব কিছুর মূলে শুধু জন ফিলবি কল্পনাই করিনি আর কেউ থাকতে পারে যা হবার হয়ে গেছে ওসব নিয়ে লাভ নেই তা হাত পা নাড়তে পারছ কিছু পারছি শুধু বা হাতের আঙ্গুল। আঙুল আমি হাত নাড়তে পারছি বলল কিশোর নিজেকে ছাড়াতে পারবো মনে হয় ঠিক জায়গায় পৌঁছাচ্ছি কিনা দেখো কাঁধ হয়ে পড়ে আছে কিশোর মোশা আছে চিত হয়ে শরীরটাকে বাইন মাসের মতো বাকিয়ে চুরিয়ে অনেক কষ্টে কাট হলো কিশোরের পিঠ এখন তার দিকে দেখলো কোমরের বেল্টে আটকানো সুইস ছুরিটা খুলে ফেলতে পেরেছে কিশোর বিভিন্ন আকারের ছোট বড় আটটা ব্লেড ছোট একটা স্ক্রু ড্রাইভার আর একটা কাঁচিও লাগানো আছে বিশেষ কায়দায় কাঁচি দিয়ে জালের কয়েকটা ঘর কেটে ফেললো কিশোর কাটা জায়গা দিয়ে বের করতে পারছে জানাহাত বাপাসে কাটতে পারো কিনা দেখো ফিসফিস করে বললো মোসা ওই হাতটা বের করতে পারলেই কিল্লা ফতে ছোট্ট কাচি নাইলনের শক্ত সুদায় তৈরি জাল কাজ এগোতে চাইছে না থামলো না কিশোর চেষ্টা চালিয়ে গেল শেষ পর্যন্ত মুক্ত করেই ফেলল দুই হাত কোমরের কাছে কাটা শুরু করল নিচের দিকে ফুটখানে কেটে ফেলেছে এই সময় শোনা গেল পায়ে তাড়াতাড়ি কাটা জায়গাটা টেনে পিঠের দিকে নিয়ে গিয়ে চিত হয়ে শুয়ে পড়ল সে দুই হাত ঢুকিয়ে দিল জালের ভেতর কয়েক মুহূর্ত পরেই ঘরে এসে ঢুকল এক বুড়ি হাতে বৈদ্যুতিক লণ্ঠন পরনে জিপসি আল খেললা কানে সোনার বড় বড় রিং বেশ বেশ হাসের মতো প্যাক প্যাক করে উঠল যেন বুড়িটা খুব আরামে আসো দেখছি বাছারা জিপসি কাটের হুঁশিয়ারি তো মানলে না বিপদে পড়বি আমার কথা শুনলে আর এই অবস্থা হতো না লণ্ঠন তুলে দেখছে বুড়ি হঠাৎই মনে হল যেন তার বড় বেশি স্থির হয়ে আছে ছেলে দুটো কোনো কথা বলছে না নড়ছেও না চড়ছেও না সন্দেহ হলো মুসার কাছে এসে দাঁড়ালো সন্দেহজনক কিছু দেখলো না ঘুরে কিশোরের পাশে গিয়ে দাঁড়ালো তুমি একটু কাত হতো বাছা ট্যাক করে উঠল হাসার গলা পারছ না বেশ এই যে আমি সাহায্য করছি লণ্ঠনটা নামিয়ে রাখলো সে জালের কাটা দেখে ফেললো বুড়ি কিশোরের হাতের কবি চেপে ধরল মোচড় দিয়ে মুঠো থেকে নিয়ে নিল ছড়িটা বাহ চমৎকার পালন চেষ্টা সানারা। হঠাৎ গলা চড়ে ডাকলো সে দড়ি দড়ি নিয়ে এসো শক্ত করে বাঁধতে হবে ছানা দুটোকে নইলে উড়ে যাবে আসছি এলো মহিলা কণ্ঠে কথায় ব্রিটিশ টান খানিক পরে লম্বা একটা মেষের দাঁড়ালো দরজায় হাতে দড়ির বান্ডিল চালাক ভীষণ ছানা দুটো বললো বুড়ি শক্ত করে বাঁধতে হবে এসো সাহায্য করো আমাকে অসহায়ভাবে চেয়ে চেয়ে সব দেখল মোসা কোনো সাহায্যই করতে না বন্ধুকে কিশোরের মাথা গলা আর পিঠের জাল কাটলো ওরা প্রথমে দুহাত পিঠের কাছে নিয়ে শক্ত করে বাঁধলো দড়ি দিয়ে টেনে হিঁচটে জাল খুলে নিল তারপর বাঁধল পা কবজির বাঁধনের উপর এক টুকরা দড়ি বাঁধল একটা রিং বোল্টের সঙ্গে বেঁধে দিল দড়ির আরেক মাথা লম্বা এক টুকরো দড়ি দিয়ে মোশাকে বাঁধা হল কোনো জায়গায় কাজেই ঘুরিয়ে আনলো কয়েক প্যাচ বেটে দিল দড়ির দুই প্রান্ত আর পালাতে পারবে না সানারা বলল হাঁস গলা কোনোদিনই আর বেরোতে পারবে না এখান থেকে ওরা জবাই করে ফেলতে চাইছে কিন্তু তার দরকার হবে বলে মনে হয় না বাইরে থেকে দরজা বন্ধ করে দিয়ে গেলে এই পাতাল থেকে কখনোই আর বেরোতে পারবে না এরা আমার দুঃখ হচ্ছে ওদের জন্যে বলল ইংরেজ মেয়েটা চেহারা দেখে তো ভালো মনে হচ্ছে খামখা দরদ দেখিও না তীক্ষ্ণ হলো হাসের গলা সবাই একমত হয়েছে ওদেরকে ছেড়ে দেওয়া চলবে না দলের সবার বিরুদ্ধে যেতে পারো না তুমি চলো কেটে পড়ি সময় নেই চিহ্ন তিহ্নগুলো মুছে দিয়ে যেতে হবে আবার দেয়াল ঝোলানো লঠনটা নামিয়ে দিল বুড়ি বেরিয়ে গেল মেঝেতে রাখা লণ্ঠনটা তুলে ছেলে দুটোর দিকে আবার তাকলো মেয়েটা কেন আর সবার মতো দূরে থাকলে না অর্গানের বাজনা একবার শুনেই পালায় লোকে আর ফেরে না কিন্তু তোমরা ঠিকই ফিরে এলে আবার তিন গোয়েন্দা কখনো হাল ছাড়ে না গম্ভীর গলা কিশোরের অনেক সময় হাল ছেড়ে দেয় ভালো বলল মেয়েটা তো থাকো তোমরা চাই আশা করি অন্ধকারে ভয় পাবে না গুড বাই যাবার আগে বলল কিশোর আশ্চর্য শান্ত গলা অবাক হল মোসা একটা প্রশ্নের জবাব দেবেন কি জানতে চাইল মেয়েটা এখানে কি কুকাজ করছো তোমরা কিসের দল বাহ সাহস আছে তোমার ছেলে হাসলো মেয়েটা কুকাজ না হ্যাঁ কুকাজি আমরা স্মাগলার এশিয়ার বিভিন্ন দেশ থেকে দামি জিনিসপত্র স্মাগল করে আনি বিশেষ করে মুক্ত টেরোর ক্যাসেল আমাদের হেডকোয়ার্টার লোকে জানে ভুতুরে বাড়ি ধারে কাছে ক্যাসে না বহু বছর ধরে আছি আমরা এখানে কিন্তু এই বিচিত্র পোশাক পরে আছো কেন যেন সার্কাসের সং লোকের নজরে পড়ে যাবে তো সহজেই আমাকে দেখলে তো নজরে পড়বে বলল মেয়েটা হয়েছে আর না একটার জায়গায় তিনটা প্রশ্নের জবাব দিয়ে ফেলেছি এবার যেতে হচ্ছে গুড বাই হাতে বেরিয়ে গেল মেয়েটা শব্দ তুলে বন্ধ হয়ে গেল সেলের দরজা ঘুটঘুটে অন্ধকার চেপে ধরল দুই গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে মোসার শুকনো ঠোঁটের উপর একবার বলিয়ে আনল জীব কিশোর খসখসে গলা মোসার চুপ করে আছো কেন কিছু বলো নলে তো পাগল হয়ে যাব যা নীরব আনমনা শোনালো কিশোরের গলা ভাবছিলাম খাপে খাপে মেলাতে চাইছি কিছু ব্যাপার ভাবছিলে এই সময় হ্যাঁ খেয়াল করেছো এখান থেকে বেরিয়ে জানে ঘুরেছে জিপসি কাটি ওদিকে করিডোর ধরে এগিয়েছে তাতে কি আমরা দিক থেকে এসেছি তার উল্টো দিকে গেল সিঁড়ি বেয়ে ওপরে উঠে নিছে আরও পাতালে নেমেছে এর মানে কি মাটির তলা দিয়ে বেরোনোর কোনো গোপন পথ আছে কোনো গোপন সুড়ঙ্গ ওই পথে বেরোলে লোকের চোখে পড়বে না কিশোরের মাথা ঠান্ডা রাখার ক্ষমতা দেখে অবাক না হয়ে পারল না এই এই পাতালের থেকেও ঠিক খাটিয়ে নিচ্ছে মগজের ধূসার কোষগুলোকে এখান থেকে কি করে বেরোনো যায় ভেবেছ কিছু না সোজাসাপটা জবাব দিল কিশোর ভেবে লাভ নেই পরিষ্কার বুঝতে পারছি বাইরের সাহায্য ছাড়া এখান থেকে বেরোনোর কোনো উপায় নেই বাস্তবকে স্বীকার করে নেয় ভালো আমাকে ক্ষমা করো মোসা আমার জন্যই ঘটল এটা চুপ করে রইল মোসা বলার নেই কিছুই কি বলবে ঘুটকুটি অন্ধকার অখণ্ড নিরবতা কাছেই কোথাও হুটোপুটি করছে একটা ইঁদুর শোনা যাচ্ছে আরেকটা একঘে শব্দ কানে আসছে টুপ 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 সময় নিয়ে খুব আস্তে আস্তে পড়ছে পানির ফোঁটা তারই আওয়াজ উদ্বিগ্ন হয়ে উঠেছে এক ঘন্টা হলো গেছে মোসার কিশোর ফেরার নাম নেই প্রতি পাঁচ মিনিট পর পর রোলস রয়েস থেকে বেরিয়ে আসছে ব্ল্যাক ক্যানিয়নের দিকে তাকাচ্ছে বন্ধুরা আসছে কিনা দেখছে প্রতি দশ মিনিট পর পর বেরোচ্ছে হ্যানসন মাস্টার রবিন আর থাকে কিন্তু গাড়ি ফেলে যাওয়ার তো হোক নেই আপনার মনে করিয়ে দিল রবিন চোখের আড়াল করা নিষেধ তা হোক বলল হ্যানসন মানুষের জীবনের কাছে রোজ রয়েস কিছু না আমি ওদের খুঁজতে যাব গাড়ি থেকে বেরিয়ে এলো হ্যানসন বুট খুলে বড় একটা বৈদ্যুতিক লণ্ঠন বের করল পাশে এসে দাঁড়িয়েছে রবিন তার দিকে চেয়ে বলল আমি যাচ্ছি আমিও যাব বলল রবিন ঠিক আছে আসুন যাই বুট বন্ধ করতে গিয়েও থেমে গেল হ্যানসন বড় একটা হাতুড়ি বের করে নিল দরকার পড়তে পারে একটু অস্ত্র তো বটেই রণ হয়ে গেল দুজনে দ্রুত হাঁটছে হ্যানসন ভাঙা পা নিয়ে তার সঙ্গে পেরে উঠছে না রবিন তবু কাছাকাছি থাকার যথেষ্ট চেষ্টা করছে টেরোর ক্যাসালের বারান্দায় এসে উঠল দুজনে দরজা বন্ধ হাতল ঝুলে পড়ে আছে খোলা যাবে না পাল্লা এদিক দিয়ে ঢোকেননি বলল হ্যানসন তাহলে কোনদিক দিয়ে গেলেন এদিক তাকালো সে ওই জানালাগুলো দেখা দরকার পাল্লা খোলা জানালাটার সামনে এসে দাঁড়ালো দুজনে আলো ফের চোখে পড়লো সাদা চকে বড় করে আঁকা একটা প্রশ্নবোধক এদিক দিয়ে গেছে ওরা সংক্ষেপে চিনুটার মানে বুঝিয়ে বলল রবিন জানলা দিয়ে ভেতরে ঢুকে পড়ল হ্যানসন রবিনকে ঢুকতে সাহায্য করলো লঞ্চনের আলোয় বুঝতে পারল ওরা একটা ডাইনিং রুম এসে ঢুকেছে এরপর এরপর কোন দিকে গেলেন খুঁজছে হ্যানসন কয়েকটা দরজা কোথাও চিহ্ন নেই এই সময় রবিনের চোখ পড়ল আয়নার উপর বড় করে আঁকা রয়েছে প্রশ্নবোধক চিহ্ন দেখালো হ্যানসনকে অসম্ভব বলল হ্যানসন আয়নাটা চারপাশে খুঁজে কোনো ফোকর দেখতে পেল না ওরা দরজা চিহ্ন নেই কিভাবে আয়নার ফ্রেম ধরে ঝাড়া দিল হ্যানসন ওদেরকে অবাক করে দিয়ে খুলে গেল পাল্লা ওপাশে অন্ধকার প্যাসেজ গোপন দরজা বিস্মিত হ্যানসন নিশ্চয় এদিক দিয়ে গিয়েছেন চলুন আমরাও যাই গাঢ় অন্ধকার সুরাঙ্গে ঢুকতে ভয় পাচ্ছে রবিন আবার একাও থাকতে পারবে না শেষে যাওয়াই ঠিক করল ঢুকে পড়ল হ্যানসন পেছনে ঢুকলো রবিন দেয়ালে প্রশ্নবোধক চিহ্ন ধরে এগিয়ে চলল দুজনে ও প্রান্তের দরজায় আঁকা আছে প্রশ্নবোধক চলে এলো দুজনে প্রজেকশন রুমে উজ্জ্বল আলোয় ঘরের অনেকখানি পরিষ্কার দেখা যাচ্ছে একসারে চেয়ারের হাত দিয়ে পায় অর্গানটার দিকে এগোল ওরা একটা এসা থামল নিচে পড়ে আছে পর্দার একটা ছেঁড়া টুকরো কোন ঘুরে এগিয়ে চললো আবার কিন্তু কই কিশোরের মুসার তো কোনো চিহ্ন নেই এই সময় জিনিসটা চোখে পড়ল রবিনের একটা সিটের তলায় পড়ে আছে এগিয়ে গিয়ে তুলে নিল সে হ্যানসন মুসার টর্চ নতুন কিনেছে নিশ্চয় ইচ্ছা করে ফেলে যায়নি আশেপাশের মেঝে পরীক্ষা করল হ্যানসন দেখুন দেখুন ধুলোতে অনেক পায়ের ছাপ আর এই যে এখানে কেমন আতখাপচা হয়ে সরে গেছে ধুলো মনে হচ্ছে ধস্তাধস্তি হয়েছে আরে একে চকের টুকরো পড়ে আছে বেশ জুতোর ছাপ একদিকে এগিয়ে যেতে দেখলো ওরা পূর্ব হয়ে জমেছে ধুলো তাতে ছাপগুলো স্পষ্ট ছাপ ধরে ধরে এগুলো দুজনে সামনের সারের সিটগুলো সামনে দিয়ে এগিয়ে গেছে ছাপ একদিকের শেষ পর্দার পাশের একটা দরজা দিয়ে বেরিয়ে গেছে ও পাশে একটা হলেসে থামল ওরা এক ধার থেকে নেমে গেছে সিঁড়ি আর দিক থেকে উঠে গেছে দুদিকেই গেছে জুতোর ছাপ এবার কোন দিকে যাব দিধাই পড়ে গেল হ্যানসন উঠে যাওয়ার সিঁড়িটার দিকে চেয়ে আছে এগিয়ে গেল কয়েক ধাপ উঠেই থেমে গেল আবার মাথা হাঁটল কেন যেন মনে হচ্ছে এদিক দিয়ে যায়নি চলুন আগে নেমে গিয়েই দেখি নেমে যাবার সিঁড়ির কাছে চলে এলো ওরা নিচের দিকে আলো ফেলে জেঁজিয়ে উঠল রবিন ওই যে চক ভাঙা এদিক দিয়েই গেছে মাস্টার কিশোরের উপর শ্রদ্ধা বেড়ে যাচ্ছে আমার বলল হ্যানসন কি হয়েছে ওদের আপনার কি মনে হয় সিঁড়ি দিয়ে নামতে নামতে বলল রবিন ঠিক বুঝতে পারছি না বলল হ্যানসন তবে এটা ঠিক নিজেরা এটা যায়নি তাহলে দেয়ালে প্রশ্ন এঁকে যেতেন চক ভেঙে ফেলে যেতে হতো না নিশ্চয় বই নিয়ে যাওয়া হয়েছে কিন্তু কে বই নিয়ে যাবে ভূত আরে কোথায় নেমে চলেছি যেন মনে হচ্ছে পাতালে চলে এসেছি একটা ঘরে শেষ হয়েছে সিঁড়ি একটা দুর্গে পাতাল কক্ষ ডানজন বলে সিঁড়ি শেষ ঘরটা থেকে তিনটা পথ তিন দিকে গেছে তিনটে সুরঙ্গামুখ দেখা যাচ্ছে গাঢ় অন্ধকার ওপাশে চকের চিহ্নও নেই আর কোন দিকে যাবে এক কাজ করি বাতি নিভিয়ে দিই বলল হ্যানসন সত্যি সত্যি ভূত হলে অন্ধকারে নড়াচড়া করার কথা দেখি কি ঘটে গাঢ় অন্ধকারে চুপচাপ দাঁড়িয়ে রইল দুজনে কান খাড়া রকম শব্দ শোনার জন্য তৈরি অখণ্ড নিরবতা বাতাস কেমন ভেজা ভেজা ভ্যাপসা গন্ধ কতক্ষণ দাঁড়িয়ে আছে বলতে পারবে না হঠাৎই কানে এলো অতি মৃদু একটা শব্দ পাথরের উপর আলতো ঘষা লাগল জন্য আরেকটা পাথরের কয়েকটা মুহূর্ত পরেই দেখা গেল ম্লান আলো মাঝখানে সুরঙ্গের ভেতরে শব্দটা ওদিক থেকে এসেছে কেঁপে কেঁপে এগিয়ে আসছে আলো বোকামি করে বসলো হ্যানসন চেঁচিয়ে ডাকলো মাস্টার কিশোর ধমক খেয়ে থেমে গেল আলোর অগ্রগতি ঘুরে যাচ্ছে ক্ষণিকের জন্য দুজনের চোখে পড়ল মেয়ে মানুষের পোশাকের এক কোণ তারপরে দ্রুত মিলিয়ে গেল আলো ছুটুন রবিনের উদ্দেশ্যে চেঁচিয়ে উঠল হ্যানসন জ্বলে উঠেছে তার হাতের আলো ঢুকে পড়েছে মাঝখানের সুরঙ্গে হ্যানসনের পিছু ছুটল রবিন সোফারের পিঠের উপর এসে প্রায় হুমি খেয়ে পড়ল দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁপাচ্ছে হ্যানসন সামনে দুপাশে পাথরের দেয়াল পত্নী এখানে এসে শেষ হয়ে গেছে সুরঙ্গ ওই দেয়ালের ভিতর দিয়ে চলে গেছে বিশ্বাস করতে পারছে না যেন হ্যানসন আলো তুলে পরীক্ষা করে দেখল না কোনো গোপন দরজা আছে বলে তো মনে হয় না কিভাবে কোমরে ঝুলন হাতুড়িটা খুলে নিল টোকা দিল সামনের পাথরের দেয়ালে আরে ফাফা নিশ্চয়ই গোপন দরজা হাতুড়ি দিয়ে জোরে জোরে ঘামারতে শুরু করলো হ্যানসন শিগগিরই একটা ফকর হয়ে গেল শক্ত তারের জালে সিমেন্টের পুরো আস্তর লাগিয়ে তৈরি হয়েছে দরজার পাল্লা উপাস থেকে আটকানো দেখে মনে হয় সাংঘাতিক ভারী আসলে পাতলা জোরে জোরে কয়েক ঘাম মেরেই জাল থেকে সিমেন্ট খসিয়ে কাঁধ দিয়ে জোরে জোরে কয়েক ধাক্কাই ওই প্রান্ত ধরে টেনে ফ্রেম সহ খুলে নিয়ে এলো সে চলুন দেখি বলেই সামনে পা হলো হ্যানসন বেটি এদিক দিয়েই গেছে হ্যানসনের সঙ্গে পেরে উঠছে না রবিন শেষে তার একটা হাত ধরে টেনে নিয়ে চলল সোফার খানিকটা এগোতেই শুরু হয়ে এলো সুড়ঙ্গ সোজা হতে পারছে না হ্যানসন মাথা নুইয়ে হাঁটতে হচ্ছে যতই সামনে বাড়ছে আরো সরু হয়ে আসছে সুরঙ্গ মাথা নিচু করে রাখতে হচ্ছে সামনের দিকে সোজা চাইতে পারছে না হঠাৎ তার কপালে সে জোরে বাড়ি লাগলো কি যেন চমকে যাওয়ায় হাত থেকে খসে পড়ে গেল লণ্ঠন নিভে গেল রবিনের গালেও এসে বাড়ি মারল কি একটা ফড়ু করে মাথার উপর দিয়ে চলে গেল কি যেন বাদুর হ্যানসন বাদুরে আক্রমণ করেছে চুপ করুন শান্ত হন নিচু হয়ে বসে লণ্ঠন খুঁজছে হ্যানসন ভয় পাবেন না কিন্তু ভয় না পেয়ে কি উপায় আছে একের পর এক একটা এসে বসে পড়ল মাথায় চেঁচি উঠা মেরে ওটাকে ফেলে দিতে দিতে বলল হ্যানসন ভ্যাম্পায়ার সব রক্ত খেয়ে নেবে ওসব গপ্প অভায় দেওয়ার চেষ্টা করল হ্যানসন ভ্যাম্পায়ার বলে কিছু নেই লন্ঠনটা খুঁজে পেয়েছে হ্যানসন সুইচে খামোখায় টেপাটে করলো বার দুই ঝাঁকুনি দিল আলো জ্বলল না বিগড়ে গেছে বিপদে পড়ে গেলাম দেখছি এখন উপায় হঠাৎ কোমরে হাত পড়ল রবিনের শক্ত কিছু একটা ছোঁয়া লাগলো আছে হ্যানসন মশার টর্চটা কোমরে ঝুলিয়ে নিয়েছিলাম জ্বলে উঠল টর্চ উড়ন্ত প্রাণীগুলোকে দেখলো ওরা একটা দুটো নয় ডজন ডজন বড় আকারের কাকাতুয়া আলো দেখে তীক্ষ্ণ চিৎকার করতে করতে ছুটে এলো তাড়াতাড়ি আলো নিভে ফেলল পাখির সংখ্যা স্রোতের মতো একটা না আসছে সরু সুড়ঙ্গ দিয়ে আছড়ে পড়ছে গায়ে মুখে মাথায় ইতিমধ্যেই কপালে গোটা দুয়েক ঠোকর লেগে গেছে রবিনের ফুলে গেছে ব্যথা করছে চোখে ঠোকর লাগলে সর্বনাশ এগোনো যাবে না চেঁচিয়ে বলল হ্যানসন আসুন পিছিয়ে যাই অন্ধকারে রবিনের হাত ধরে টেনিয়ে চলল হ্যানসন অনেকখানি পিছিয়ে আসার পর কমে এলো পাখি সুরঙ্গের শেষ মাথায় হুটোপুটি করছে পাখিগুলো তীক্ষ্ণ চিৎকার ভেসে আসছে আলো জ্বাললেই হয়তো উড়ে আসবে তারের দরজা তুলে আগের জায়গায় দাঁড় করিয়ে দিল হ্যানসন সেই ছোট ঘরটায় ফিরে এলো আবার দুজনে মনে হচ্ছে ওই সুরঙ্গ দিয়ে নেওয়া হয়নি ওদেরকে বলল হ্যানসন দরজা খোলার সময় নামিয়ে রাখতেই হতো সেই সুযোগে কোনো চিহ্ন রেখে যেতেন মাস্টার কিশোর একমত হলো রবিন হ্যানসন বলল আবার এই ঘর পর্যন্ত এসেছেন ওরা কোনো সন্দেহ নেই তারপর কোনো একটা সুরঙ্গ দিয়ে নিয়ে যাওয়া হয়েছে মাঝখানেটা দেখলাম এবার বাইরটা দেখি তারপর ডাঙটা দেখব ডাকতে ডাকতে এগোবো পিঠে থাকলে সাড়া দেবেন মন্দ বলেনি হ্যানসন তার কথায় সাইজানাল রবিন টর্চ জ্বালল রবিন প্রথমে এগিয়ে গেল বাইর সুরঙ্গের দিকে সুরঙ্গা মুখে দাঁড়িয়ে জোরে চাচাল হ্যানসন মাস্টার কিশোর আপনারা কোথায় প্রায় সঙ্গে সঙ্গে জবাব এলো কার গলা চিনতে ভুল হলো না হ্যানসনের রবিনের হাত থেকে টর্চটা নিয়ে গেল কয়েক গজ দেয়ালের গায়ে দরজা দেখতে পেলো খেলা দিতেই খুলে গেল ভেজানো পাল্লা আলো ফেলল ভেতরে উফ রক্ত চলাচল বন্ধ হয়ে গেছে বাঁধনের দাগগুলো জোরে জোরে জ্বলছে মোসা। কিশোর জ্বলছে সংক্ষেপে হ্যানসন আর রবেনকে জানালো কি করে বন্দি হয়েছিল ওরা তাড়াতাড়ি যাওয়া দরকার বলল হ্যানসন পুলিশ নিয়ে আসতে হবে ভয়ানক লোক ওরা আমরা এলেই তো গেছিলেন ছোট ঘরটায় ফিরে এলো ওরা সিঁড়ির দিকে পা বাড়াতে গিয়েও থমকে দাঁড়ালো কিশোর কান পাতল কিসের শব্দ পাখি বলল রবিন পাখি কি করে মেয়ে মানুষটাকে তাড়া করে গিয়েছিল জানালো রবিন সবশেষে জানালো কি পাখি ওগুলো কাকাতুয়া কিশোরের মুখ দেখে মনে হলো বলতা ফুটিয়েছে জলদি এসো আমার সঙ্গে এক থাবায় হ্যানসনের হাত থেকে টসটা নিয়ে ছুটল ঢুকে পড়ল মাঝের সুরঙ্গে আগে আগে ছুটছে কিশোর পেছনে অন্যেরা তারের দরজাটার কাছে এসে দাঁড়িয়ে পড়ল সে একটানে ফেলে দিল পাল্লা আবার ছুটল ওর সঙ্গে তাল দেখায় কঠিন হয়ে পড়েছে অন্যদের জন্যে ক্রমে সরু হয়ে আসে সুরঙ্গ আলো দেখে উড়ে এলো পাখির ঝাঁক ঝুপ করে বসে পড়ল কিশোর আলো নিভিয়ে দিল সঙ্গীতের উদ্দেশ্যে বলল হামাগুড়ি দিয়ে গোতে হবে এগিয়ে চলেছে ওরা সবার আগে কিশোর মাঝে মাঝে টর্চ দিলে দেখে নিচ্ছে পথ মাথার উপরে উড়ছে পাখিগুলো হুটোপুটি করছে বসার জায়গা পাচ্ছে না অন্ধকারে বেরোনোর পথ পাচ্ছে না আতঙ্কিত হয়ে পড়েছে আলো দেখলে দিয়ে নেমে আসছে তাড়াতাড়ি আবার নিভে দিতে হচ্ছে টর্চ একে বেঁকে এগিয়ে গেছে সুড়ঙ্গ একটা জায়গায় সে আর বাঁক নেই সোজা এগিয়েছে সামনে অন্ধকার ফিকে হয়ে এসেছে ওটাই মুখ কাছের পাল্লা দিয়ে দরজা লাগানো হয়েছে সুড়ঙ্গ মুখে হা করে খুলে আছে এখন পাল্লা দুটো বেরিয়ে এলো কিশোর তারার আলোয় দেখলো বিরাট এক খাঁচা এসে ঢুকেছে সে একে একে অন্যেরও বেরিয়ে এলো সুড়ঙ্গের বাইরে খাঁচার ভেতরে কাকাতুয়ার খাঁচা এটা বলল কিশোর হ্যারি প্রাইসের পাখি টেরোর ক্যাসেল থেকে ওই গোপন সুরঙ্গা চলে এসেছে ব্ল্যাক ক্যানিয়ন থেকে পাহাড় ঘুরে গেলে হ্যারি প্রাইসের বাড়ি কয়েক মাইল অথচ পাহাড়ের তলা দিয়ে মাত্র কয়েকশো ফুট এগিয়ে গেল কিশোর জোরে ঠেলা দিল খাঁচার দরজায় ঝটকা দিয়ে খুলে গেল দরজা বেরিয়ে এলো বাইরে সামনেই হ্যারি প্রাইসের বাংলো ফিসফিসিয়ে সঙ্গীদেরকে বলল কিশোর চমকে দেব ওদের চলো যাই নিঃশব্দে বাংলোর দরজার কাছে এসে দাঁড়াল ওরা বেলপুষ্টি বেঁধে কিশোর কয়েক মুহূর্ত পরেই খুলে গেল দরজা দাঁড়িয়ে আছে হ্যারি প্রাইস চোখে অবাক বৃষ্টি কুচিদ দেখাচ্ছে চকচকে টাক আর গলার কাটা দাগ কি চাই ফিসফিসিয়ে বলল সে কথা বলতে চাই বলল কিশোর এত রাতে এখন সময় নি ঘুমোতে যাব তাহলে হাজতে গিয়ে ঘুমোতে হবে এখানে নয় এগিয়ে এলো হ্যানসন পুলিশে ফোন করব। সতর্ক হয়ে উঠল হ্যারি প্রাইস ভাবল এক মুহূর্ত সরে জায়গা করে দিল এসো ফিসফিস করল সে ভিতরে এসো ঘরে ঢুকল ওরা টেবিলের ওপাশে বসে আছে একজন লোক হালকা পাতলা লম্বায় পাঁচ ফুটের সামান্য বেশি হবে হাতে তাস বোঝা গেল খেলা ফেলে দরজা খোল দুটেছে প্রাইজ ড্রড মিলার আমার বন্ধু পরিচয় করিয়ে দিল মিস্টার ফিশ রড রড তিন গোয়েন্দা টেরোর ক্যাসেলে ভূত আছে কিনা তদন্ত করছে তো ছেলেরা টুত কিছু দেখেছ ক্যাসেলে হ্যাঁ বলল কিশোর টেরোর ক্যাসেল রহস্য সমাধান করে ফেলেছি কিশোরের আত্মবিশ্বাস দেখে অবাক হলো মুসার রবিন সত্যি কি সমাধান করে ফেলেছে তাই নাকি বলল মিস্টার ফিসফিস তার রহস্যটা কি আপনারা দুজন বলল কিশোর হ্যাঁ আপনারা দুজনই টেরোর ক্যাসেলের ভূত ভুতুরে করে রেখেছেন বাড়িটাকে কয়েক মিনিট আগে আমাকে মরার জন্য ফেলে রেখে এসেছেন অন্ধকার সেলে ভুরু কুচকে গেছে প্রাইসের ভাব দেখে মনে হলো ধরে মারবে কিশোরকে হাতুড়ির হাতলে আঙুল চেপে বসল হ্যানসনের খুব সাংঘাতিক অভিযোগ খোকা বলল মিস্টার ফিশ ফিস কিছু প্রমাণ করতে পারবে না মোসারও তাই ধারণা প্রমাণ করতে পারবে না কিশোর হ্যারি প্রাইস কিংবা মিলার নয় ওদেরকে বেঁধেছে দুই আরব দস্যু সঙ্গে ছিল এক বুড়ি জিপসি আর একটা ইংরেজ মেয়ে নিশ্চয়ই পারব গলা কিশোরের পায়ের জুতো দেখুন না আমাকে বাধার সময় এঁকে দিয়েছি চমকে উঠল প্রাইস আর মিলার চোখ চলে গেল জুতোর দিকে অন্যেরাও তাকালো দুজনেরই ডান পায়ের জুতোর মাথার কাছে সাদা চকে আঁকা প্রশ্নবোধক তিন কুয়েন্দা ট্রেডমার্ক হ্যারি প্রাইস আর রডমিলার তো বটেই মোসা রবিন এমনকি হ্যানসানো অবাক হয়ে গেছে কিন্তু শুরু করেই থেমে গেল মোসা বুঝতে পারল না মোসার দিকে চেয়ে বলল কিশোর মেয়ে মানুষের পোশাক আর উইক পরেছিল ওরা আমাকে বাধার সময় ছুঁয়ে দেখেছিলাম তখনই বুঝেছি পুরুষের বুট বুঝলাম সদ্যবেশ ধরেছে পাঁচজন কি একবার একসঙ্গে দেখিনি তার মানে দুজনেই পাঁচজনের অভিনয় করেছে এক কুমিরের ছানা সাতবার দেখানোর মতনে। তার মানে দুই আরব দুই মহিলা আর এক আলখেল্লাওয়ালা সবই দুজনেরই কাণ্ড তার হয়ে গেছে মূসা ঠিকই বলেছে কিশোরের আগেই জবাব দিলে হ্যারি প্রাইস তোমাদের ভয় দেখাতে বারবার চেহারা বদলেছি তবে ক্ষতি করার কোনো ইচ্ছে ছিল না আমাদের বাজন খুলে দেবার জন্য আবার ফিরে গিয়েছিলাম কিন্তু তোমাদের বন্ধুরা দেখে ফেলল তারা খেয়ে ফিরে এসেছি আমরা খুনি নই বলল বেটে লোকটা রডমিলার স্মাগলারও না ভূতও না যা করেছি সব তোমাদেরকে ভয় পাওয়ানোর জন্যে মুখ কেঁপে হাসল সে তবে আমি খুনি গম্ভীর দেখাচ্ছে প্রাইসকে জনফিলবে আমি খুন করেছি হ্যাঁ হ্যাঁ ঠিক এমনভাবে বলল মিলার যেন ভুলে গিয়েছিল কথাটা তবে বিশেষ কিছু এসে যায় না তাতে পুলিশের হয়তো এসে যাবে বলল হ্যানসন কিশোরের দিকে চেয়ে বলল চলুন আমরা যাই পুলিশকে খবর দিয়ে গিয়ে দাঁড়ান দাঁড়ান হাত তুলে বাধা দিল প্রাইস জন ফিলবির সঙ্গে পরিচয় করে দিচ্ছি আপনাদের জন ফিল্ভের ভূতের সঙ্গে তো ভুরু কুচকে গেছে মুসার ভূতি বলতে পারো ও নিজেই বলবে আর কিছু কেউ বলার আগেই ঘুরে হাঁটতে শুরু করল প্রাই ঘরে চলে গেল হ্যানসন তাড়াতাড়ি পা বাড়ালো সেদিকে ভয় নেই পালাবে না নাকের ভেতরেই ফিরে আসবে হ্যাঁ কিশোর পাশা এই যে নাও তোমার ছুরি থ্যাংক ইউ বলল কিশোর আট ফলার ছুরিটা নিয়ে কোমরের বেল্টে আটকালো ঠিক এক মিনিট পরেই দরজায় এসে দাঁড়ালো লোকটা না মিস্টার ফিশ ফিশ নয় তার চেয়ে বেটে কিছু কম বয়সী একজন লোক পরিপাটি করে আছড়ানো ধূসর চুল পরনে টুইজের জ্যাকেট মুখে হাসি গুড ইভিনিং বলল লোকটা আমি জন ফিলবি আমাকে নাকি দেখতে চাও মিলার ছাড়া আর সবাই হা করে চেয়ে আছে একেবারে চুপ এমন কি কিশোরও চুপ হয়ে গেছে মিটিমিটি হাসছে মিলার বললো ও সত্যি জন ফিলবি হঠাৎই ব্যাপারটা বুঝে ফেলল কিশোর মুখ দেখে মনে হল পোকা গিলে ফেলেছে আপনি জন ফিলবি আপনিই হ্যারি প্রাইস মিস্টার ফিস তাই না মিস্টার ফিশ ফিশ চেঁচিয়ে উঠল মোসা, তা কি করে হয় মিস্টার প্রাইসের চেয়ে বেটে চুল আছে কিশোর ঠিকই বলেছে পকেট থেকে একটা উইক বের করে পরে ফেলল ফিলবি আবার মাথা টাক হয়ে গেল তার বুক চিতিয়ে সোজা হয়ে দাঁড়ালো লম্বা দেখালো একটু একটু নড়বে না প্রাণের ভয় থাকলে চুপচাপ দাঁড়িয়ে থাকো চমকে উঠল তিন গোয়েন্দা হ্যানসন সহ পরক্ষণেই বুঝল ব্যাপারটা নিজেকে মিস্টার ফিস ফিস প্রমাণ করলো ফিলবি অবাক হলো তিন গোয়েন্দা লোকটা কত বড় অভিনেতা বুঝলো এখন পকেট থেকে কি যেন একটা বের করলো ফিলবি প্লাস্টিকে তৈরি গলায় লাগিয়ে দিতেই গভীর কাটা দাগ হয়ে গেল ছেলেরা বুঝতে পেরেছ তো এবার জন ফিলবিকে হ্যারি প্রাইজ বানিয়ে ফেলা কিছুই না গলার স্বর বদলে ফেলি কথা বলি ভয়াবহ ফিসফিসে গলায় কেউ ঘুণাক্ষরও কল্পনা করতে পারে না আমি জন ফিলবি গলার নকল দাগ আর মাথার উইটটা খুলে আবার পকেটে রেখে দিল ফিলবি এসো বসো সবাই তারপর বলো কে কি জানতে চাও তবে আগে আমি বলে নিচ্ছি কিছু টেবিলে রাখা ছবিটা দেখিয়ে বলল দেখেছ মিস্টার ফিফিসের সঙ্গে হাত মেলাচ্ছি আমি কি করে করলাম বলো তো খুব সহজে ফটোগ্রাফির একটা কৌশল অনেক বছর আগে ছবিতে যখন অভিনয় করতাম গলার স্বর খুব খারাপ ছিল তোতলাতাম লোকের সঙ্গে কথা বলতে লজ্জা লাগত আশ্চর্য লোকের স্বভাব এটাকেই দুর্বলতা ধরে নিল ওরা ঠকাতো অনেক ভেবে চিনতে শেষে নিজেকে মিস্টার ফিসফিস বানিয়ে নিলাম ভয় পাওয়ানোর মতো চেহারা গলায় কাটা দাগ দেখে ধরেই নিল লোকে লোকটা ডাকাত ফাকাত কোচের কিছু তার উপর ভয়ঙ্কর ফিসফিসে গলা বুঝে গেলাম হ্যারি প্রাইসকে ভয় পায় লোকে ব্যাস তাকেই ম্যানেজারের পথটা দিয়ে দিলাম এরপর থেকে টাকা পয়সা আদায় বা কোনো কঠিন কাজ করার দরকার পড়লেই ফিসফিসে যে হাজির হতাম লোকের সামনে কেউ ধরতে পারেনি লোকে জেনেছে জন ফিলবি আর হ্যারি প্রাইস আলাদা লোক একমাত্র রডমিলার ছাড়া আর কেউ জানতো না ব্যাপারটা ও আমার মেকআপ ম্যান ছিল ফিসফিস হাজার ফন্দিটা ওর মাথা থেকেই বেরিয়েছে থামলো জন ফিলবি হাসলো তারপর কেমন লাগছে শুনতে ভালো ভালো বলে উঠল মোসা বলে যান ভালোই কাটছিল দিন বলে চললো ফিলবি এই সময় এলো টকিং পিকচার ভাবলাম অভিনয়কেই বেশি গুরুত্ব দেবে গলার স্বরে সামান্য খুঁত সেটা মাফ করে দেবে কিন্তু না দিল না ওটাকেই অস্ত্র বানিয়ে আমার মন গুড়িয়ে দিল গরম লোহার শিখ ঢুকিয়ে যেন ছেঁকা দিল কলজেই ছেড়ে দিলাম অভিনয় ঘর কোনো হয়ে গেলাম এই সময় নোটিশ হলো ব্যাঙ্ক থেকে ঋণের দায়ে আমার বাড়ি দখল করে নেবে ফিরবি ক্যাসেল হয়ে যাবে ভাবতেই খারাপ লাগে আমার বেপরোয়া হয়ে উঠলাম থামল একটু সে তারপর বলল ক্যাসেল তৈরির সময় সুরঙ্গটা আবিষ্কার করেছি ক্যাসেল বানিয়ে শ্রমিকেরা চলে গেল রডার আমি ছাড়া আর কেউ জানতো না এটা সুরঙ্গের মাঝামাঝি একটা দরজা বানিয়ে নিলাম তারের জাল আর সিমেন্ট দিয়ে এখানে এই বাড়িটা বানালাম লোকে জানলো এটা হ্যারি প্রাইসের বাড়ি এক ঝড়ের রাতে পাহাড়ের ওপর থেকে আমার গাড়িটা ফেলে দিলাম নিচে লোকের কাছে মরে গেল জন ফিলবি ভূত প্রেতগুলো বানালেন কখন জানতে চাইল কিশোর শেষ ছবিটাতে অভিনয় করার সময় ভেবেছিলাম যেদিন ছবি মুক্তি পাবে বন্ধুদেরকে দাওয়াত করে এনে মজা দেব তার হলো না ছবি দেখে হাসাহাসি শুরু করলো লোকে মন খারাপ হয়ে গেল থামলো ফিরবি তারপর বলল পরে খুব কাজে লেগেছে জিনিসগুলো এমনিতেই পুরনো ধাঁচের ক্যাসেল ভেতরে অদ্ভুত সব জিনিসের ঠাসা দেখেই গা ছমছম করে লোকের ভয় পেতে শুরু করে তারপর দু একটা ভূত কিংবা প্রেতাত্মা সামনে হাজির হয়ে গেলে ভিড়নি খেতে বাকি থাকে শুধু হাসল সে লোকে জানল ক্যাসেলে ভূতের উপদ্রব আছে ওরা আর ওদিকে মারালো না পথটাও বন্ধ করে দিলাম পাথর ফেলে ফেলে ক্যাসেল আর বেচতে পারলো না ব্যাংক হাতে সময় পেলাম বসে না থেকে দুষ্প্রাপ্য কাকাতুয়ার ব্যবসা শুরু করে দিলাম এখন আমার হাতে কিছু টাকা জমেছে আর সামান্য কিছু জমলেই ব্যাংকের টাকা পুরো শোধ করে দিতে পারতাম জোরে নিঃশ্বাস ফেললো ফিলবি কিন্তু তোমরা বোধহয় তা হতে দিলে না মিস্টার ফিলবি এতক্ষণ মন দিয়ে অভিনেতার কথা শুনছিল কিশোর আপনিই আমাদেরকে ফোন করেছিলেন তাই না ভয় দেখাতে চেয়েছিলেন মাথা ঝাঁকালো অভিনেতা ভেবেছিলাম এরপর আর ক্যাসেলের ধারে কাছে আসবে না তোমরা কিন্তু সাহস অনেক বেশি তোমাদের আপনি জানলেন কি করে সেরাতে আমরা যাবো আমাদের পরিচয় জানলেন কি করে মৃদু হাসলো ফিলবি রড মিলার স্পায়ের কাজটা ওই করেছে ব্ল্যাক ক্যানিয়নের ধারে একটা পাহাড়ের ঢালে ছোট একটা বাংলো আছে নিচে থেকে সহজে লোকের চোখে পড়ে না বাড়িটা কাছাকাছি থাকে ক্যাসেলের ওপর নজর রাখতে সুবিধা তার তোমাদেরকে দেখেছিল সঙ্গে সঙ্গে টেলিফোনে জানিয়েছে আমাকে সে থামলো সে পাহাড়ের মাথায় টেলিভিশন এরিয়াল কে বসিয়েছে বুঝতে আর অসুবিধা হল নাতি গোয়েন্দার কিন্তু আমাদের নাম জানলেন কি করে আবার জিজ্ঞেস করল কিশোর বলছি হাত তুলল ফিরবি কাগজে পড়েছি রোল টয়েস প্রতিযোগিতার কথা ব্ল্যাক ক্যানিয়নে গাড়িটাকে দেখলো রড আমাকে জানালো তাড়াতাড়ি গিয়ে ঢুকলাম ক্যাসেলে ভয় দেখিয়ে তাড়ালাম তোমাদেরকে সত্যি ভয় পেতে দেরি করেছো তোমরা আরও অনেক আগেই ভয় পেয়ে পালিয়েছে অন্যেরা যাই হোক তারপর টেলিফোন গাড়িটা খুঁজলাম দেখি তোমার নাম নেই ধরেই নিলাম টেলিফোন নেই তোমার তবুও শিওর হওয়ার জন্য ফোন করলাম ইনফরমেশনে ওরা জানালো আছে আর কি পেয়ে গেলাম নাম্বার অ মাথা চুল কাচ্ছে কিশোর সুটকি কেউ নিশ্চয় দেখেছিলেন মিস্টার মিলাদ কেনা সুটকি অবাক চোখে ফিলবি আমরা ছাড়াও আরও দুটো ছেলে এসেছিল একজন রোগা পাতলা ঢেঙা নীল একটা স্পোর্টস কার নিয়ে এসেছিল ও হ্যাঁ 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 ছুটকি ভালো নাম দিয়েছ হ্যাঁ উসখুস করছে রডমিলার শেষে বলেই ফেললো একটা খুব খারাপ কাজ করে ফেলেছিলাম সেদিন আরেকটু হলেই সর্বনাশ হয়ে গেছিল ওই যে পাথরের ব্যাপারটা ক্যাসেলের উপরে পাহাড়ের মাথায় আমি লুকিয়েছিলাম সেদিন ওখানে বসে নজর রাখছিলাম তোমাদের উপর কতগুলো পাথরের আলে লুকিয়েছিলাম হঠাৎ পা লেগে হরকে গেল একটা পাথর চমকে উঠলাম নিচে রয়েছো তোমরা কি হলো দেখার জন্য উকি দিলাম আমাকে দেখে ফেললে তোমরা ধরার জন্যে উপরে উঠতে লাগলে লাফিয়ে সরে এসে ছুটলাম কয়েকটা পাথর গড়িয়ে গিয়ে ধাক্কা লাগলো আলগা পাথরের স্তূপে বাস নামলো পাথর ধস ওই জায়গাটাই এমন তোমরা আটকে গেলে গুহায় তাড়াতাড়ি নেমে গিয়ে গুহার বাইরে দাঁড়ালাম কি করব না করব দিশে মাথায় হাত দিয়ে বসে পড়েছিলাম ওখানে পাথরের ফাঁক গলে লাঠির মাথা বেরোতে দেখে কি যে খুশি লেগেছিল বলে বোঝাতে পারবো না থামল সে গুহাটা না থাকলেই তো খতম করে দিয়েছিলেন গোমরা মুখে বলল মোসা সত্যি বলছি বলল মিলার ইচ্ছে করে ফেলিনি ওটা নিতান্তই দুর্ঘটনা এরপর আর কোনো কথা চলে না চুপ করে গেল মোসা নিজের চিমটি কাটছে কিশোর হঠাৎ মুখ তুলে বলল কিন্তু কয়েকটা ব্যাপার কি ব্যাপার জানতে চাইল ফিলবি আপনার সঙ্গে যেদিন দেখা করলাম বলল কিশোর মিছে কথা বলেছেন ঝোপ পরিষ্কার করেননি টেবিলে লেমনের রেডি রেখেছিলেন কি করে জানলেন আমরা যাব হাসলো অভিনেতা কি করে জানলাম গুহা থেকে বেরোলে তোমরা গাড়ি পর্যন্ত তোমাদেরকে অনুসরণ করে গিয়েছিল মিলার সোফারকে বেশ জোরেই আমার এই জায়গাটার নাম বলেছিলে পাথরের আড়ালে লুকিয়ে শুনেছিল মিলার খবর দিল আমাকে লেমন রেডি করলাম জানলায় দাঁড়িয়ে দেখলাম রোলস রয়েসটা আসছে একটা মাছিটে নিয়ে চট করে গিয়ে ঢুকে পড়লাম একটা ঝোপে হঠাৎ নাটকীয়ভাবে বেরিয়ে এসে চমকে দিতে চেয়েছিলাম তোমাদেরকে চাপ সৃষ্টি করতে চেয়েছিলাম স্নায়ুর উপর তারপর শোনালাম টেরোর ক্যাসেলে ভূত আমদানি করার কাহিনী হাসলো ফিলবি মোসা কিন্তু সত্যি ভয় পেয়ে গিয়েছিল চট করে আরেকদিকে মুখ ঘুরিয়ে নিল মোসা তোমাদেরকে ক্যাসেল থেকে দূরে রাখার অনেক চেষ্টা করেছি আবার বলল ফিলবি কিন্তু পারলাম না বড় বেশি একরকা ছেলে তোমরা বেশি বাড়াবাড়ি করতে গিয়ে আজ ধরাই পড়ে গেলাম এতই তাড়াহুড়াও করেছি মুখের দরজা বন্ধ পাখিগুলো গিয়ে ঢুকলো সুরঙ্গে আরো ফাঁস করে দিল ভূতের পরিচয় আবার ছোট চিমটি কাটলো কিশোর জিপসি বুড়ি সেজে কে গিয়েছিলেন নিশ্চয়ই আপনার বন্ধু মিস্টার মিলা হ্যাঁ ভয় দেখাতে চেয়েছিলাম তোমাদেরকে বলল ফিলবি ভয় পাইনি বরং কৌতূহল আরো বেড়ে গিয়েছিল সন্দেহও বাড়ল চোর ক্যাসেলে মানুষের বাস আছে সেটা আরো স্পষ্ট করে দিল রবিনের তুলনা ছবি লাইব্রেরির বইয়ে ধুলো নেই তার মানে কেউ একজন নিয়মিত পরিষ্কার করে রাখে ওগুলো কে করে জিনিসগুলোর জন্য এত দরৎকার আন্দাজ করলাম একজনেরই হতে পারে সে আপনি মিস্টার ফিলবি তবে আজ রাতে কিন্তু বোকায় বানিয়ে ফেলেছে স্মাগলাররা ক্যাসেলটাকে ঘাঁটি বানিয়েছে প্রায় বিশেষই করে ফেলেছিলাম আমি হ্যাঁ ঠিকই অনুমান করেছিলে আমি পরিষ্কার করি জিনিসগুলো আর কিছু জানার আছে অনেক বলে উঠলো মোসা জানতে চাই জলদস্যুর ছবিটা কি সত্যিই চোখ টিপেছিল আমিও টিপেছিলাম বলল ফিলবি ছবিটার পেছনের দেয়াল আসলে কাঠের তৈরি সাদা রঙ করা কাছের একটা বোর্ড কেনে খুলে আনা যায় ঠেলে দিলেই আবার বসে যায় খাপে খাপে বোর্ডটা সরিয়ে চোখের পেছনে ছোট গোল প্লাস্টিকের চাকতি সরিয়ে ওই ছেদায় নিজের চোখ রেখেছিলাম তুমি চাইতেই টিপলাম কিন্তু পরে তো ছবিটা ভালো মতো পরীক্ষা করে দেখেছি রবিনও দেখেছে কোনো ছিদ্র ছিল না চোখের জায়গায় ওটা আর ছবি একই রকম দেখতে তোমরা ফিরে আসবে সন্দেহ করে সরিয়ে ফেলেছিলাম ছবিটা কিন্তু নীলভূত ওটা কি দিয়ে বানালেন অর্গানের কাপা ভুতুরে বাজনা আয়নার ভেতরে মেয়ে ইকো হলে ঠান্ডা বায়ু প্রবাহ বলতে খারাপই লাগছে বলল অভিনেতা রহস্যগুলো আর রহস্য থাকবে না ঠিক আছে তবু বলছি কয়েকটা রহস্য এমনিতেও আর রহস্য নেই বাধা দিয়ে বলল কিশোর আমি জানি কি করে করেছেন বরফের ভেতর দিয়ে দেয়ালের গোপন কোনো ছিদ্র দিয়ে ওই ঠান্ডা গ্যাস ঢুকিয়ে নিকো হলে হয়ে গেল ঠান্ডা বায়ু প্রবাহ বিচিত্র বাজনা সেই সঙ্গে চেঁচামেচি গোলমাল সৃষ্টি করা খুব সহজ রেকর্ডকে উল্টো করে ঘোরানোর ব্যবস্থা কর এই উল্টো বাজনা অ্যাম্প্লিফাই করে ছড়িয়ে দিয়েছেন স্পিকারের সাহায্যে নীলভূত বানানো সহজ নীল লুমিনাস পেন্ট মাখিয়ে নিয়েছেন পাতলা অতই কাগজের এক মাথা বেঁধে ঝুলিয়ে দিয়েছেন ওপর থেকে সুতো ধরে টেনে নাচিয়েছেন ওটাকে তারপর কতঙ্ক কোনো ধরনের কেমিক্যাল পুড়িয়ে সৃষ্ট করেছেন এমন ধোঁয়া এমন ধরনের কেমিক্যাল যেটার ধোয়ায় গন্ধ নেই দেয়ালের গোপন ছোট ছোট হৃদর দিয়ে চালান করে দিয়েছেন প্যাসেজে কি ঠিক বলছি তো হ্যাঁ ঠিকই বলেছ মাথা ঝকালো ফিলবি না মাথায় ঘিলু আছে তোমার স্বীকার করতেই হবে আয়নার ভূত তো আপনি নিজেই আবার বললো কিশোর মেয়ে মানুষের পোশাক পরে প্যাসেজ দিয়ে গিয়ে পাল্লা খুলে দাঁড়িয়ে রইলেন তারপর সুযোগ বুঝে চট করে আবার ঢুকে গেছেন প্যাসেজে বন্ধ করে দিয়েছেন পাল্লা খুব সহজ কিন্তু একটা জিনিস বুঝতে পারছি না কোন কৌশলে লোকের স্নায়ুর উপর চাপ ফেলেছেন আপনি যেটাতে অস্বস্তি ভয় শেষে আতঙ্ক এসে চেপে ধরে এটা কি করে করলেন ভাবো আরও ভাবো মাথা খাটিয়ে বের করার চেষ্টা করো শেষ পর্যন্ত না পারলে বলে দেবো এখন এসো কিছু জিনিস দেখাচ্ছি তোমাদের সবাইকে পাশের ঘরে নিয়ে এলো জন ফিল্পি বিরাট নানা ধরনের উইক পোশাক আর মেকআপের সরঞ্জাম থরে থরে সাজানো রয়েছে কয়েকটা আলমারিতে একপাশে পাশে বিরাট এক র্যাকে অনেকগুলো গোল ক্যান ওগুলোতে ফিল্ম ক্যানগুলো দেখিয়ে বলল ফিলবি আমার অভিনয় করা সমস্ত ছবির একটা করে ফিল্ম এক সময় কোটি কোটি লোককে অনেক আনন্দ দিয়েছি অথচ আজ আমাকে বুঝছে যে লুকিয়ে থাকতে হচ্ছে লোকচক্ষুর আড়ালে কেমন বিষণ্ন গলা অভিনেতার তোমরা এলে ছদ্মবেশ খুলে ফেললে আমার কাল সকাল থেকেই পিলপিল করে লোক আসতে থাকবে হাসাহাসি করবে টিটকিরি দেবে কেউ কোনো কথা বলল না তবে গলার স্বর নিয়ে আর কেউ হাসতে পারবে না এখন ওষুধ খেয়ে আর প্র্যাকটিস করে করে সারিয়ে ফেলেছি আমি নিচে ছড়ে সমাজ চিমটি কেটে চলেছে কিশোর কিন্তু এত কষ্ট করে কি পেলাম অভিনেতার গলায় খুব আবার আমাকে নিয়ে হাসাসি করবে লোকে ক্যাসেলটা আমার কাছ থেকে ছিনিয়ে নেবে ব্যাংক এবার হয়তো সত্যি সত্যি আত্মহত্যা করতে হবে আমাকে মিস্টার ফিলবি হঠাৎ বলল কিশোর ওই ক্যানগুলোতে আপনার অভিনেতার সমস্ত ছবি আছে তাই না হ্যাঁ কোথাও ভূত ছেড়েছি আমি কোথাও দানব কোথাও জলদস্যু নির্বাক ছবির যোগ তো অনেক আগেই শেষ তার মানে অনেক দিন থেকেই পড়ে আছে আর কোনো হলে দেখানো হচ্ছে না ছবিগুলো তাই না সবাক ছবি ফেলে নির্বাক ছবি দেখবে কেন লোকে কিন্তু এসব কথা কেন মনে হচ্ছে আপনার কাছে আপনারই থাকবে একটা বুদ্ধি এসেছে মাথায় আগামীকাল জানাবো আপনাকে আর হ্যাঁ এখান থেকে কোথাও যাবেন না ভয়ের কিচ্ছু নেই আপনি টেরোর ক্যাসেলের ভূত কথাটা এখনই ফাঁস করছি না আমরা অনেক রাত হলো আচ্ছা চলি কাল দেখা হবে সুরঙ্গ পথেই আবার ক্যাসেলে ফিরে এলো ওরা তিন গোয়েন্দা আর হ্যানসন বেরিয়ে এলো ক্যাসেল থেকে আজার আর ভূতের ভয় নেই ধীরে সুস্থ নেমে এলো পথে রোজ রয়েসে উঠল পরদিন সকালে আবার হলিউডে রওনা হলো দুই গোয়েন্দা কিশোরার মোসা, রবেন আসতে পারেনি কাজের চাপ বেশি লাইব্রেরিতে চলে গেছে প্যাসিফিক স্টুডিওর ফটোকে এসে থামল রোলস রয়েস আজ আর অসুবিধা হল না জানিয়ে রেখেছে গাইডকে খুলে গেল দরজা ভেতরে ঢুকে পড়ল রোলস রয়েস কয়েক মিনিট পরেই মিস্টার ক্রিস্টোফরের অফিসে এসে দুই গোয়েন্দা এসে গেছো বসো ভারী গলা পরিচালকের তারপর কি খবর ভুতুরে বাড়ি খুঁজে পেয়েছি স্যার বসতে বসতে বলল কিশোর তাই নাকি ভুরুকোচকালেন পরিচালক কি ধরনের ভূত ধরন ঠিক করা কঠিন বলল কিশোর আসলে ভুতুরে করে রেখেছিলেন একজন মানুষ মরা নয় জ্যান্ত তাই মজার ব্যাপার চেয়ারে হেলান দিলেন মিস্টার ক্রিস্টোফার খুলে বলতো সব চুপচাপ সব শুনলেন পরিচালক তারপর বললেন জন ফিলবি বেঁচে আছে দেখে ভালোই লাগছে এককালের মস্ত অভিনেতা কোনো সন্দেহ লোককে নার্ভাস করত কি দিয়ে গত রাতে ফিলবির ওখান থেকে ফিরে অনেক ভেবেছি স্যার শেষে বুঝে ফেলেছি ব্যাপারটা পাইপ অর্গান পাইপ অর্গান হ্যাঁ স্যার চাচার বুক শেলফে অর্গানের উপর একটা বই আছে এক জায়গায় লেখা আছে সাবসনিক ভাইব্রেশন অদ্ভুত প্রতিক্রিয়া করে মানুষের স্নায়ুর উপর এক ধরনের চাপ সৃষ্টি করে প্রথমে অস্বস্তি বোধ শুরু হয় বাড়তে থাকে অস্বস্তি তারপর ভয় সব শেষে আতঙ্কিত করে তোলে বুদ্ধি আছে লোকটার বললেন পরিচালক কিন্তু ভুতুরে ক্যাসলের ভূতকে লোকের সামনে বের করে আনাটা কি উচিত হবে একেবারে ধ্বংস হয়ে যাবে ফিলবি এখন একমাত্র আপনি বাঁচাতে পারেন ওকে বলল কিশোর আমি হ্যাঁ স্যার আপনি ওর সমস্ত নির্বাক ছবিকে সবাক করে তুলতে পারেন কণ্ঠ উনি দিতে পারবেন এখন গলে আর কোনো দোষ নেই প্রচুর আয় হবে এতদিন ভুচ্ছে যে মানুষে কি করে ভয় দেখিয়েছেন প্রকাশিত হবে খবরের কাগজে লোকে দেখতে আসবে টেরর ক্যাসেল ভেতরের সব অদ্ভুত কাণ্ড কারখানা পয়সার বিনিময়ে দেখাতে পারবেন তিনি বেশ ভালোই আয় হবে ওখান থেকে মস্ত বড় একটা প্রতিভাকে প্রায় ধ্বংস করে দিয়েছিল লোকে না বুঝে এতগুলো বছরে অনেক ক্ষতি হয়ে গেছে তার তবে আপনি সাহায্য করলে পুষিয়ে নিতে পারবেন হালকা পাতল ছেলেটার দিকে চেয়ে আছেন মিস্টার ক্রিস্টোফার তোমার অনুরোধ রাখবো আমি কিশোর পাশা কথা দিলাম থ্যাংক ইউ স্যার ফিল্মীর অভিনীত ছবিগুলো এবার দেখতে পাবো হ্যাঁ এবার দেখতে পাবো বললো পাশে বসা মোসা। ও হ্যাঁ ভালো কথা অনেক খোঁজখবর করেছি আমি বললেন মিস্টার ক্রিস্টোফার কিন্তু সত্যি সত্যি কোনো ভূতের বাড়ি নেই কোথাও গুজব থাকে ভূত আছে ভূত আছে কিন্তু ভালো মতো খোঁজখবর করলেই বেরিয়ে পড়ে অন্য কিছু যাই হোক ওই প্রজেক্ট বাদ দিতে হচ্ছে আমার তাহলে কি সামনে ঝুঁকল কিশোর হাত তোলেন মিস্টার ক্রিস্টোফার আগে শোনো সব কথা কথা দিয়েছিলাম তোমাদের নাম প্রচার করব। ব্যবস্থাটা আসলে তোমরাই করে দিলে চমৎকার এক গল্প হবে সত্যি ঘটনার উপর ভিত্তি করে টেলিভিশনের জন্য যদি একটা ফিল্ম তৈরি করি নাম দিই মিস্টার ফিলবি অব টেরোর ক্যাসেল কেমন হয় প্রায় লাফিয়ে উঠল কিশোর আর মোসা হাততালি দিয়ে উঠল চেঁচিয়ে উঠল খুব ভালো হয় স্যার খুব ভালো হয় হ্যাঁ আর একটা ব্যাপার তোমাদের মাঝে সম্ভাবনা দেখতে পাচ্ছি আমি গোয়েন্দা হিসেবে ভালো নাম করতে পারবে চালিয়ে যাও দরকার হলে আমিও সাহায্য করব তোমাদের খুশিতে ঘেহেই করে লাফানো বাকি রাখলো শুধু দুই গোয়েন্দা কিশোর বলল আমরা যাই স্যার রবিনকে খবরটা দিতে হবে ঘর থেকে প্রায় ছুটে বেরিয়ে এলো দুজনে পেছনে তাকালে দেখতে পেত সারাক্ষণ সদাগম্ভীর চিত্র পরিচালকের মাঝেও সংক্রামিত হয়েছে তাদের আনন্দ কুচ্ছির ঠোঁটে ফুটে উঠেছে নিষ্পাপ সুন্দর এক চিলতে হাসি